আসসালামু আলাইকুম। মুহাম্মদের যে ইহুদি বিদ্বেষ, মানে ভয়ঙ্কর রকমের ইহুদি বিদ্বেষ ছিল মুহাম্মদ। প্রথমে আমি একটা হাদিস দেখাই নি, সুনান ইবনে মাজাহ, এটা অনেক বিখ্যাত হাদিস, অনেকগুলো হাদিস গ্রন্থে আছে, দেখেন পুরো লিস্ট আছে কতগুলো হাদিস গ্রন্থে এই সহিহ হাদিসটা আছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূলের সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, মানে হচ্ছে যাকাত দেয়। মানে হচ্ছে মুহাম্মদ মানে সেই সমস্ত লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ প্রাপ্ত হয়েছে যারা মুসলমান না হবে। এখানে কিন্তু এই যে আল্লাহ ব্যতীত ইলাহ নেই এই কথাটা কিন্তু শুধুমাত্র মুসলমানদের কথা, তার মানে হচ্ছে মুহাম্মদ তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত কিতাল করবে। এখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে কিতাল, আরবিটা থেকে ইয়া ভাই আরো ভালো করে আমাদেরকে বুঝাই দিবে, এখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে কিতাল, কিতাল করতে আদিষ্ট হয়েছে। আমি হাদিসটা আরো পরে দেখাচ্ছি যে এই হাদিসের ভিতরে কিতাল শব্দটা আছে, নবী বলেছে আমি কিতাল করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না একজন পৃথিবীতে একজন মানুষ অবশিষ্ট থাকবে যে হচ্ছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। এখন আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি মুসলিমের 4442 নম্বর হাদিসটা দেখাতে চাচ্ছি, সেইখানে যে জিনিসটা বলা আছে, রাসূলুল্লাহকে বলতে শুনেছেন নিশ্চয়ই আমি ইয়াহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব, পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না। মানে ইসলামের বিধান হচ্ছে মুসলমানদের পবিত্র যে জায়গা সেখানে মুসলমান ছাড়া তারা আর কাউকে থাকতে দিবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে ইহুদিরাও যদি মুহাম্মদের এই নিয়মকে অনুসরণ করে তাদের ক্ষেত্রে তাদের জায়গায়, তাহলে কি আমরা কি বলতে পারি যে মানে ইহুদিরা খারাপ কিছু করছে? আমি কিন্তু আবারও বলে নিই, আমি কিন্তু সবসময় বলেছি, আগে বহু লেখায় লিখেছি যে আমি প্যালেস্টাইনের যে স্বাধীনতা সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রামকে আমি সমর্থন করি, কিন্তু এই হামাসের মতো জঙ্গি গোষ্ঠী যারা হচ্ছে স্বাধীনতা সংগ্রামটাকে ইসলামিক জিহাদে পরিণত করছে তাদেরকে আমি বিন্দুমাত্র সমর্থন করি না, এবং আমি চাই এই হামাসের মতো জঙ্গি গোষ্ঠীগুলার উপযুক্ত বিচার হোক, তবে প্যালেস্টাইনের সাধারণ যারা জনগণ আছে তারা যেন স্বাধীনতা পায়, তারা যেন নিজেদের অধিকারটা নিজেরা ফেরত পায়, সেটা আমি চাই, কিন্তু সেটা কোনো অবস্থাতেই হামাসের মতো জঙ্গি গোষ্ঠীর দ্বারা না। পিএলও ছিল, তারপর হচ্ছে ফাতা গ্রুপ ছিল, ফাতা গ্রুপ ছিল, এবং যে সেকুলার অংশটা ছিল আগে প্যালেস্টাইনের যে কটা ওই পিএলও বা ফাতা ছিল, এরাও কিন্তু এদেরও কিন্তু অনেক জঙ্গিবাদী কর্মকাণ্ড রয়েছে, সেটার সাথে আমি একমত, সেটা তাদেরও জঙ্গিবাদী কাজকর্ম রয়েছে, কিন্তু এখনকার তুলনা এখনকার সাথে যদি তুলনা করেন এখন তো একেবারে ভয়ঙ্কর অবস্থা, একদম সালাফি ঘরানার যে হামাস সেটা তো একেবারে ভয়ঙ্কর অবস্থা, এখনকার সাথে তো আর তুলনাই চলে না। তখন তারা করতো সন্ত্রাসবাদী পর্যন্ত, মানে ওরা এই প্যালেস্টাইনের জিহাদিরা জিহাদ না থামানো পর্যন্ত স্বাধীনতার প্রয়োজন নেই, আগে জিহাদটা থামাতে হবে, আলোচনায় বসবে, তারপরে দুই রাষ্ট্রের সমাধান হতে হবে, যেভাবে জাতিসংঘ চেয়েছিল যে মুসলিমদের একটা রাষ্ট্র হবে ইহুদিদের একটা রাষ্ট্র হবে, কিন্তু আগে ওরা যদি জিহাদ করেই তোরা স্বাধীনতার 12টা বাজিয়ে দিল। কিন্তু যেই সমস্যাটা হচ্ছে হামাস তাদের গঠনতন্ত্রে যেটা বলেছে তারা কোনো ধরনের শান্তি চুক্তি মানে না, তারা শুধুমাত্র একটা জিনিস মানে ইহুদিকে পৃথিবীর ভূমি থেকে পৃথিবীর চেহারা থেকে মানচিত্র থেকে একদম নিশ্চিহ্ন করে দিতে হবে, এবং শেষ ইহুদিটাকে পর্যন্ত হত্যা করার বিধান যে হাদিসটা সেটা তারা পরিষ্কারভাবে ঘোষণা করে রাখছে যে শেষ ইহুদিটা জিন্দা থাকা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই কথাগুলো তো ভয়ঙ্কর জঙ্গিবাদী কথা ভাই। এবং আমি একটু আসিফ ভাই এবং আসাদ ভাই, আমি যদি একটু আপনাদের অনুমতি দেন, আমি প্যালেস্টাইনের যে ওলামা পরিষদ আছে, মানে তাদের যে প্যালেস্টাইনের শীর্ষস্থানীয় আলেমদের যে কমিটি আছে বা অর্গানাইজেশন, তাদের ফতোয়াটা দেখাতে চাইছি, দেখাবো কি? হ্যাঁ দেখে। হ্যাঁ এই যে দেখুন ফতোয়াটা শিরোন, এটা কিন্তু মানে প্যালেস্টাইনি স্কলারদের বা প্যালেস্টাইনি ইসলামিক স্কলার যারা, তাদের হাইয়াতুল উলামাই ফিলিস্তিন, হ্যাঁ প্যালেস্টাইন স্কলার্স অ্যাসোসিয়েশন, মানে সেখানকার আলেমদের শীর্ষস্থানীয় কমিটি, সেখানে শিরোনামটাই হচ্ছে নিহায়াতুল ইয়াহুদি, ইহুদিদের খতম হওয়া, মানে ইহুদিদের খতম হয়ে যেতে হবে, শেষ হয়ে যেতে হবে, মুস্তাকবিলু বাইতুল মুকাদ্দাসি ফিল ফিল হাদিস নুবুয়্যি, নবীর হাদিসে বর্ণিত যে ইহুদিদের ধ্বংস হয়ে যাওয়া, ইহুদিদের শেষ হয়ে যাওয়া এবং বাইতুল মুকাদ্দাসের ভবিষ্যৎ, এই আদর্শের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে আজকের প্যালেস্টাইনের হামাস সহ ইসলাম মানে বিশ্বের সব ইসলামিক ইসলামপন্থী অর্গানাইজেশন গুলো। এবং এখানে আমি সবগুলোর এখন দেখাবো না, শুধু একটা হাদিস দেখাচ্ছি, এখানে লিখেছে এই এই এদের ওয়েবসাইটে, এদের ওয়েবসাইটে লিখেছে, হ্যাঁ আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলুল ইয়াহুদা হাত্তা ইয়াকুলাল হারাজুল ওয়ারাহুল ইয়াহুদ, যেটা আসিফ ভাই দেখিয়েছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না তোমরা মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে তাদেরকে এমন পর্যায়ে পৌঁছে দেবে যে পাথর পর্যন্ত বলবে যে ও পাথর আমার পেছনে ইহুদি আছে তুমি তাকে হত্যা করো। এই বিশ্বাসটা হচ্ছে প্যালেস্টাইনের যে আলেমদের অর্গানাইজেশন আছে বা সেখানকার যে শীর্ষ আলেম কর্তৃপক্ষ আছে তাদের নিজস্ব ওয়েবসাইট দেখালাম, সেই ওয়েবসাইটে এই বিষয়ে লেখা, এবং এই পুরো লেখা জুড়ে অসংখ্য ইহুদি বিদ্বেষী কথাবার্তা, এখানে কিন্তু কেউ স্বাধীনতার কথা লেখেনি, মানে স্বাধীনতার কথা লেখেনি, লিখেছে যে আল্লাহর রাসূলের সেই বাইতুল মুকাদ্দাস যেখানে রাসূলের পা পড়েছে সেটা ইহুদিদের দখলে থাকবে, এটা মানতে পারি না, ইহুদিদের সাথে যুদ্ধ করতে হবে, ইহুদিদের ধ্বংস করে দিতে হবে, এই অনেক হাদিস আছে এবং এগুলো তাদের দৃষ্টিভঙ্গি। তাহলে এই ধরনের মানুষ যারা, এদের সাথে কিভাবে আপনি মানে শান্তিপূর্ণ আলোচনা করবেন, এটা কি সম্ভব?
যারা এই ধরনের বিশ্বাস লালন করে যে ইহুদি হওয়ার কারণে তাদেরকে হত্যা করতে হবে। প্যালেস্টাইনের আলেমরা বলছে এবং প্যালেস্টাইনের সারা বিশ্বের আলেমরাই বলছে ইহুদিরা কেবলমাত্র ইহুদি হওয়ার কারণে তাদেরকে হত্যা করতে হবে, লেখা আছে মুহাম্মাদের হাদিস। আমি দেখেছি যে অনেক ইহুদি রাবাই কিন্তু প্যালেস্টাইনের যে সাধারণ জনগণ তাদের সাথে একাত্মতা পোষণ করেন এবং তাদের যেন তাদের উপর যেন নির্যাতন না হয়, এইটা নিয়ে অনেক ইহুদি রাবাইকে আমি আন্দোলন করতে দেখেছি। আমি অনেক ভিডিও দেখেছি যে ইহুদিদের মধ্যে থেকে একটা অংশ আছে যারা প্যালেস্টাইনের যে সাধারণ যারা স্বাধীনতাকামী সাধারণ জনগোষ্ঠী আছে তাদের পক্ষে কথা বলে বরঞ্চ। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো মুসলিম আলেমকে এই পর্যন্ত দুনিয়ার তন্ন তন্ন খুঁজলে করে খুঁজলেও এরকম কোনো মুসলিম আলেমকে আমি খুঁজে পাবো না যে এই কথাটা বলবে যে ইহুদি এবং মুসলমান এরা শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করুক, সমস্যা কি, অসুবিধা কি, একসাথে থাকুক, বাই বাই হয়ে থাকুক। তারা তো একই, যদি একই হয়ে থাকে, তারা যদি একই রুট থাকে, ইব্রাহিমের সন্তান হয়ে থাকে, তাহলে আমরা গলাগলি করে বাই বাই হয়ে থাকবো। এখন আর এত যুদ্ধের দরকার নেই, জিয়াদের দরকার নেই, আমরা বাই বাই হয়ে থাকি, এরকম কিন্তু কোনো মুসলিম আলেমকে আমি শুনি নাই কখনো। আপনাদেরকে আমি কোরআনের একটা আয়াত একটু দেখাচ্ছি। কোরআনের এইটা হচ্ছে গিয়ে সূরা আনফালের 67 নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, কোন নবীর জন্য এটা সঠিক কাজ নয় যে দেশে আল্লাহর দুশমনকে পুরো মাত্রায় পরাভূত না করা পর্যন্ত তাদের হাতে যুদ্ধবন্দী থাকবে। এবং এই আয়াতটার কয়েকটা অনুবাদে বলা আছে, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদে বলা আছে, তার নিকট যুদ্ধবন্দী থাকবে এবং পণের বিনিময়ে তিনি তাদেরকে মুক্ত করবেন যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন। মানে হচ্ছে গিয়ে নবীর কাছে যদি, মানে মুসলমানদের কাছে যদি কোনো বন্দী থাকে তাদেরকে একদম ধৈরা ধৈরা জবাই করে রক্ত প্রবাহিত না করা পর্যন্ত, কিন্তু এটা কিন্তু মুসলমানদের জন্য জায়েজ নাই যুদ্ধবন্দী রাখা। এখন দেখেন এই আয়াতের তাফসিরে জালালাইনে কি বলা আছে এই বিষয়ে, তাফসিরে জালালাইন দ্বিতীয় খণ্ড ইসলামিয় কুতুবখানা পৃষ্ঠা 601, এখানে বলা হচ্ছে বদর যুদ্ধে বন্দীদের নিকট হতে মুক্তিপণ গ্রহণ করলে এই আয়াত নাজিল হয় যে পৃথিবীতে ভালোভাবে রক্ত প্রবাহিত না হওয়া পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণরূপে কাফের বধ না হওয়া পর্যন্ত বন্দি রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। হে মুমিনগণ, মুক্তিপণ গ্রহণ করে তোমরা পার্থিব সম্পদ থেকে তুচ্ছ সামগ্রী কামনা করো না, মানে টাকা পয়সায় যে আটকায় যে টাকা পয়সা নেবে ওইগুলো কেমন করেন, একদম জবাই করো, জবাই করলেই সেটা সবচেয়ে ভালো। এই বিষয়ে তাফসিরে মাসারিতে যে জিনিসটা বলা আছে, পঞ্চম খণ্ড পৃষ্ঠা 199-200 বলা আছে, দেশে সম্পূর্ণভাবে শত্রু নিপাত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ আর আল্লাহ চাহেন পরলোকের কল্যাণ, আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এখানে বলা হয়েছে যে এই যে দেখেন, নিপাত করা, নিশ্চিহ্ন করা, পরাভূত করা, হত্যা করা, পরাস্ত করা, এখানে বলা হয়েছে যে শত্রুকে সম্পূর্ণরূপে পদদুস্ত না করা পর্যন্ত বন্দীদের ছেড়ে দেওয়া যাবে না, হত্যা করতে হবে তাদেরকে। এই এই কথাই এখানে বলা আছে। দেখেন যে এই আয়াতের মাধ্যমে যুদ্ধবন্দীদেরকে হত্যা করার অধিকার দেওয়া হয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার পুরুষদেরকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, বন্দী করার পর হত্যা করেছিলেন নজর বিন হারেস, তাইমিয়া বিন আদি এবং ব্লা ব্লা ব্লা। দেখেন এরপরে জিজ্ঞেস করা হইলো, উপা জিজ্ঞেস করলো, মোহাম্মদ শিশুদের দেখবে কে? রাসূলুল্লাহ বলল, আগুন। মানে এই লোকদের যে মেরে ফেলতেছে, তখন একজন জিজ্ঞেস করছিল, মোহাম্মদ শিশুদেরকে কে দেখবে? মোহাম্মদ উত্তর দিয়েছিল, আগুন দেখবে। হ্যাঁ, আগুন দেখবে এদের। এই যে আসিফ ভাই, এই যে আগুন দেখবে, এটা হচ্ছে মোহাম্মদ ইহুদি শিশুদের সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছে, মোহাম্মদ আগুন দিয়ে বুঝিয়েছে যে ইহুদিদের শিশুরাও জাহান্নামের আগুনে যাবে, মোহাম্মদ হত্যা করবে আর মৃত্যুর পরে তারা জাহান্নামের আগুনে যাবে। হত্যা ছিল উত্তম এবং মুক্তিপণ গ্রহণের মাধ্যমে বন্দী মুক্তির বিষয়টা ছিল অনুত্তম। তার মানে নির্দেশনাটা ছিল এরকম, উত্তম আমল গ্রহণ করাই সমাচীন। তিব্রানিও এরকমই বলেছেন, হযরত ওমর এবং হযরত সাদ গ্রহণ করেছিলেন উত্তম আমলটি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবেলে ওমর ও সাদ ছাড়া আর কাউকে আর কেউ বাঁচতে পারবে না। এই যে সাদ, যেই সাদ হচ্ছে গিয়ে, এই সাদকে কি আপনারা চিনতে পারেন? এই সাদটা কে? সেটা হ্যাঁ, সেটা না হয় পরে বলবো যে এই হচ্ছে সেই সাদ এবং এই হচ্ছে সেই ওমর যারা বলেছিল বন্দি টন্দি রাখার দরকার নেই, যেই কটা বন্দি পাইছি সবগুলোর মাইরা ফেলতে হবে। এবং এইখানে এই জিনিসটা বলা হচ্ছে যে হত্যাটা উত্তম, মুক্তি টাকার বিনিময়ে বন্দি মুক্তির ব্যাপারটা ছিল অনুত্তম। এইখানে এই জিনিসগুলো ভাই পরিষ্কার ভাবে তাফসির গ্রন্থগুলোতে বলে দেওয়া আছে যে কিভাবে ইহুদিদেরকে এবং কাফেরদেরকে কিভাবে নারকীয় বিভৎসতার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং তাদের মা বেটিকে, মানে এটা তো বলি নেই এখনো, এটা তো আরেক বলতে গেলে আরেক ঘন্টা চলে যাবে, আমার দলিলগুলো বের করলে আরেক ঘন্টা চলে যাবে, এখন আর সেই দিকে যাচ্ছি না। কিন্তু মা বেটিকে গনিমতের মাল হিসেবে নবীর যে সাহাবিরা, তারা রীতিমতো ধর্ষণ যজ্ঞ চালাইতো, ভোগের উৎসব চালাইতো, সেই মেয়েদেরকে যখন বন্দী করে ধরে আনা হইতো তখন তাদেরকে রেপ করতো মুহাম্মদের সাহাবিরা। এই জিনিসগুলো ভাই হাদিসে খুব পরিষ্কারভাবে সরাসরি বলা আছে, কোনো রাগ ঢাক ছাড়াই একদম সরাসরি বলে দেওয়া আছে, কোরআনেও বলে দেওয়া আছে, তাফসিরগুলোতেও বলে দেওয়া আছে যে তোমরা এটা করতে পারো, কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে তুলেই না, তারপর তোমরা তাদেরকে ভোগ করতে পারো, কোনো রাগ ঢাকও নাই। মানে একটা সভ্য মানুষ যে এই খারাপ কাজ করলে একটু লুকায় ছাপায় করে, এই লুকা ছাপাটুকু পর্যন্ত নাই, একে সরাসরি বলে দেয়া। মানে এইগুলা পড়লে না তখন বুঝতে পারি যে এরা যখন
ইসরায়েলের সাথে ফাইট করবে এই হামাস যে হামাসের কথা যে বলছে যারা সালাফি তারা যখন ইহুদিদের সাথে ফাইট করবে ইহুদি ইসরায়েল কি ইসরায়েল হচ্ছে এখন একটা ইসরায়েল কিন্তু প্রাচীন সেই মানে ইহুদিদের যে আইন সেই আইন দ্বারা পরিচালিত না ইসরায়েলের রাষ্ট্রে কিন্তু অনেক মুসলমান থাকে তারা শান্তিপূর্ণভাবে থাকে ইসরায়েলের আইন কানুন কিন্তু মুসলমানদেরকেও সেই অধিকারটা দেয় তাদের আইন অনুসারে তারা চলবে কিন্তু ইসরায়েলে কিন্তু কোনো প্রাচীন ইহুদি আইন চলে না ইসরায়েলে কিন্তু সেকুলার আইন চলে আপনাদের এই কথাগুলো মনে রাখতে হবে ইসরায়েলে কিন্তু মানুষজন ফ্রি গাজায় কিন্তু নারীরা মুক্ত না নারীদেরকে পেটানো হয় একটা মেয়ে মানে মানে টিভি প্রেজেন্টার ছিল সে টিভিতে একটা হিজাব টিজাব পরেই খবর পড়তেছিল সেই জন্য তাকে হুমকি দিচ্ছে যে তুমি বোরখা পরো না পরে তুমি টিভিতে গেছো তোমার মেরে ফেলবো এই হামাস এই মানে হামাস আছে গাজাতেও নির্যাতন চালাচ্ছে গাজার মানুষের উপরে নির্যাতন চালাচ্ছে আসিফ ভাই গত বছরের ঘটনা গাজাতে দুজন সমকামী যারা মুসলিম ছিল কিন্তু সমকামী হওয়ার কারণে দুজনকেই ধরে হামাস গলা কেটে হত্যা করেছে এটা একটা আন্তর্জাতিক মিডিয়া এসেছে ভারতীয় মিডিয়া বেশি আসেনি কারণ ভারতীয় মিডিয়া আবার একটু অন্যরকম ব্যাপার স্যাপার আছে আচ্ছা আমি একটা জিনিস আসাদ ভাই একটু দেখাতে চাই আসাদ ভাই হ্যাঁ আপনার কাছে যাচ্ছি আমি একটু আসিফ ভাইয়ের কাছ থেকে একটু ইয়ে করে নিই কারণ এখানে একটু দর্শকদের প্রশ্ন ছিল আসিফ ভাই আপনাকে ধন্যবাদ আপনি বাংলায় চমৎকার হবে বেশ কিছু প্রেক্ষাপট তুলে এনেছেন যেটা একদমই খুব মানে স্পষ্টভাবে এটার সাথে রেলিভেন্ট যে কেন হামাসের উৎপত্তি এবং হামাস যা করছে তা ইসলামের সাথে কোথায় 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 কানেক্টেড এবং মোহাম্মদ যে আজকের এই যে জেরুজালেমকে দাবি করা হচ্ছে যে এটা মুসলমানদের পবিত্র ভূমি সেটার আসলে ইসলামিক ব্যাখ্যা কী এবং অনেকে এখানে প্রশ্ন করেছেন এই দলিলগুলো কোথায় পাবেন মানে আসিফ মহিউদ্দিন ভাই যেগুলো দেখিয়েছেন সেটা আপনারা পাবেন তার মানে বোঝা যাচ্ছে আচ্ছা এটা পাবেন আপনারা সংশয় .com এই সংশয় .com এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমাদের আসিফ মহিউদ্দিন ভাই এবং এইখানে আপনারা ইসলাম তো বটেই অন্যান্য ধর্মের যত ধরনের চাপাবাজি আছে সেইগুলোর আপনারা স্পষ্ট দাল্লিক প্রমাণ পাবেন খুব সহজে আপনারা এই সংশয় .com এ ঢুকে আপনার প্রয়োজনীয় আপনি যে বিষয়ে জানতে চান এখানে সার্চ করতে পারেন এবং এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে সেখান থেকে আপনারা খুঁজে পেতে পারেন এই যেমন উম্মেহানি এই যে উম্মেহানির সম্পর্কে আসিফ মহিউদ্দিন ভাই যে দলিলগুলো দেখাচ্ছিলেন যে এখানে কিন্তু যে উম্মেহানি মোহাম্মদের গোপন প্রণয় এইখানে আপনারা এরকম দলিল পাবেন এবং সেগুলো আপনারা ক্রস চেক করে নিতে পারেন আপনি যদি মুসলমান হন তাহলেও পারেন আর যদি অমুসলিম হন তাহলে ইসলামের এই লুকিয়ে রাখা অধ্যায়গুলো আপনারা সংশয় .com থেকে পাবেন মুফতি আবদুল্লাহ মাসুদ ভাই আপনার কাছে আসতে চাই এবং এর আগে আপনার দুইটা বিষয় দেখাই রাখি যেমন আপনি একটা কথা বলছিলেন যে মামুনুল হকের পক্ষে মাওলানা বলেছিল যে মাওলানা মামুনুল হক নামাজ পড়তে রিসোর্টে গেছিলেন মাওলানা আতাউল্লাহ আমিন এখানে বিস্তারিত ছিল অর্থাৎ মোহাম্মদের আকাম কুকাম যেরকম তার সাহাবিরা বিভিন্নভাবে এনিয়ে বিনিয়ে গোপন করেছে এবং বর্তমানে যারা অনুবাদক যারা এই হাদিস বিশারদ তারা যেভাবে গোপন করছে ঠিক আমাদের চোখের সামনে 501 মামুনুল হকের এয়ারচন্ডা দেখেছে মাসুদ ভাই আপনার কাছে আরেকটা জিনিস যদি আপনি অনুমতি দেন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাতে চাই বিষয়টা হচ্ছে যে এটা আসলে আমি একটু ওপেন করছি একটু সময় দেন মাসুদ ভাই এটা আমি ভুলে যাবো এই জন্য দেখাই ফেলি একটা স্ক্রিন আমি শেয়ার করছি আমাকে একটু সময় দেবেন এই এই ভিডিওটা আমাদের অনেক প্রশ্নের জবাব দেবে সাউন্ড শুনতে পান কিনা সবাই একটু জানাবেন আমাকে আমি একটু একটু সময় দেবেন দুঃখিত এটা হচ্ছে আজান ইহুদিরা কবে আসছিল মুসলমান কবে আসছিল মাসুদ ভাই এটা নিয়ে আপনি বলবেন আমি একটু আজানটা শোনাই এই বিষয়ে আমার একটু আপত্তি আছে এটা কিন্তু মানে সঠিক রেফারেন্স না আচ্ছা এই আজানটা কি এটা না মানে ইহুদিরা এইভাবে দেয় না এই আজানটা পরে ইয়া করা হয়েছে এটা নিয়ে ডিসপিউট আছে এটা নিয়ে এটা আপনি একদম সঠিক ইয়া থেকে বলতে পারবেন না একদম হলপ করে আচ্ছা মানে দালিলিক আচ্ছা কংক্রিট প্রমাণ নেই আচ্ছা এটা আমি দেখানোর উদ্দেশ্য ছিল যে কপি পেস্টের বিষয় কপি পেস্টের বিষয়টা কি আমরা তো এটাও কোরআন পড়লে এটা বুঝতে পারি বা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মানে কোথায় কোথায় কপি করা হয়েছে সেটার একটা কারণ ছিল যে এই আজানটাই মাসুদ ভাইয়ের কাছে জানতে চাইছিলাম যে বা মাসুদ ভাইয়ের কাছে কোনো দলিল আছে কিনা যে ইহুদিরা কীভাবে আজান দিত এবং মোহাম্মদ যে আজানটা বর্তমানে আমরা যে আজান দেখি সেটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা মাসুদ ভাই আপনি যেটা দেখাচ্ছিলেন সেটাও দেখাইতে পারেন এবং এটা আমার আলাদা একটা ইয়ে ছিল এটা আপনি পরে করতে পারেন মোহাম্মদের ইহুদি বিদ্বেষের পেছনে যে কয়েকটা কারণ আচ্ছা এই এটা এই ভিডিওটা সম্পর্কে আমি একটু বলে দিই যেটা এক্ষুনি দেখাবেন একটু স্ক্রিনে দেখান জি 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 এটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে হামাসের যে সামরিক শাখা আছে ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেড হ্যাঁ শহীদ আল কাসসাম নামের যে একটা ব্রিগেড আছে তো সেই সামরিক শাখা যারা রিসেন্টলি প্যালেস্টাইনে জিহাদ শুরু করেছে তাদের তারা তাদের এটা কিন্তু একটা ইসলামিক টিভি চ্যানেল আল মায়াদিন টিভি তারা তারা হামাসের কিছু ক্ষেপণাস্ত্র দেখাচ্ছে মানে কিছু অস্ত্র এই দেখুন অস্ত্রের গায়ে লেখা আছে বোরাক 70 এটা কিন্তু ইসলামিক টিভি থেকে আমি বলছি রিসেন্টলি এটা কিন্তু খুব রিসেন্ট টাইমের আল মুকাওয়ামাতুল ফিলিস্তিনিয়া তানশির তানশুর মুশাহিদা জাদিদান লিরাশবাদি সরফিয়াতি আলা তেল আবিব আল মুদিনিল মুহতাল্লা তেল আবিবে নিক্ষেপ করার জন্য যে ক্ষেপণাস্ত্র তৈরি করেছে হামাস সেই ক্ষেপণাস্ত্রগুলোর ছবি এবং বোরাক কি মোহাম্মদ সেই উম্মেহানির ওই যে আসিফ ভাই যারা দেখিয়েছেন যে উটের পিঠে চড়ে একটু দাবা দাবি করা মোহাম্মদের পছন্দ সেই উম্মেহানির ঘরে থাকা অবস্থায় মোহাম্মদ বলেছিলেন যে বোরাক আমাকে নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাসে বা আল আকসা মসজিদে ওখানে তো মসজিদ ছিল না সেই বোরাকের নামে কিন্তু ক্ষেপণাস্ত্র মানে ব্যাপারটার সাথে
যেভাবে চীনপন্থীরা বলছে এটা স্বাধীনতা সংগ্রাম, মোটেই তা নয়, এটা যে সম্পূর্ণ একটা ধর্মযুদ্ধ যেটা হামাস শুরু করেছে। এবার আসাদ ভাই যে প্রশ্ন করেছিলেন সেদিকে যাচ্ছি। জি জি, মোহাম্মদের সাথে ইহুদিদের বা মোহাম্মদ ইহুদিদেরকে ঘৃণা করতো, তার কারণ অনেকগুলো। একটা কারণ হচ্ছে যে মোহাম্মদ যখন মুসলিমদের মধ্যে ইসলাম প্রচার করছিলেন, আপনি জানেন সে সময় অনেক মুসলিমরা কিন্তু পরবর্তীতে মোহাম্মদের ভণ্ডামি ধরতে পেরেছিল এবং পরে মোহাম্মদের ধর্ম ত্যাগ করেছে মনে মনে, মুখে বলার সাহস পায়নি মোহাম্মদের এই হিংস্রতার কারণে। তাদেরকে মোহাম্মদ আখ্যা দিয়েছেন মুনাফিক। এই মুনাফিকরা কেন মুনাফিক হয়েছে? কারণ হচ্ছে মোহাম্মদ যখনই, যেহেতু মোহাম্মদের নামাজ সহ এই আজানটাও ইহুদিদের কপি করা দাবি করা হয়, যদিও সেটা আসিফ ভাই যেমনটা বলেন ডিসপিউটেড, সালামটা ইহুদিরা বলতো সালাম, সেখান থেকে সালাম এসছে বলা হয়, এবং আমিন সহ বেশিরভাগ জিনিস ইহুদি ধর্ম থেকে কপি করা। এবার ইহুদিরা কিন্তু সেই সময় মোহাম্মদের সময়ই ইহুদিরা তাদের ধর্ম কিন্তু মানা পরিত্যাগ করেছিল, অর্থাৎ চুরি করলে হাত কাটা তখন ইহুদিরা কিন্তু মানত না। কিন্তু ওই ইহুদি ধর্মের মোহাম্মদের কাজ ছিল কি, সে হচ্ছে সেই শুয়োরের মতো যে প্রত্যেকটা ডাস্টবিনে গিয়ে গিয়ে ময়লাগুলো পেছে গেছে ভালোটা চোখে পড়ে না, বা সেই কুকুরের মতো যে ময়লা হাড্ডিটা চোখে পড়ে ভালোটা চোখে পড়ে না, যদিও শুয়োর কুকুর মোহাম্মদের চেয়ে কয়েক লক্ষ গুণ ভালো। তো মোহাম্মদ হচ্ছে প্রত্যেক ধর্মের খারাপ দিকটা নিত, প্রত্যেক জায়গা থেকে খারাপটা নিয়েছে, ইহুদি ধর্মের খারাপটা নিয়েছে, নিয়ে সেটাকে আবার জিন্দা করেছে, যেটা ইহুদিরা মানতো না সেটাকে মোহাম্মদ জিন্দা করেছে। তো মোহাম্মদের সাহাবিদেরকে ইহুদিরা দেখাইতো গোপনে গোপনে, দেখাতো কি যে তোমাদের নবী কি হুকুম দিয়েছে, নবী এটা বলেছে, এই দেখো আমাদের বাইবেলে কিন্তু এটা লেখা আছে। এই কারণে মোহাম্মদের অনেক সাহাবিরা কিন্তু মোহাম্মদের প্রতি ভক্তি হারিয়ে ফেলছিল, এই কারণে মোহাম্মদ ইহুদিদের খেপা। মানে ব্যাপারটা যে এরকম যে আমি যদি আসিফ ভাই সংশয় .com থেকে লেখা চুরি করি, করে করে আমার ওয়ালে লিখি যেটা আমি লিখেছি, আসিফ ভাই যদি দাবি করে যায় এটা তো আমার সংশয় তারিখ দেখো, অন্যদেরকে বলে দেখো তারিখ দেখো এটা সংশয় লেখা আছে আমি আগে লিখেছি, তাহলে আমি কি করবো? তখন আমি তো চেষ্টা করবো যে এটাকে যে কোনো ভাবে দমন করা। এখন তত্ত্ব প্রযুক্তির যুগে সম্ভব না। আমি এই উদাহরণটা দিতে চাইছিলাম যে ধরেন আসিফ ভাই একটা কবিতা লিখছে, আমি কবিতাটা বাইরে দিলাম, আর আমি চাইবো আসিফ ভাই তাড়াতাড়ি যেন মরে যাক, এই লোক মরে গেলে এটা দাবি আমার দাবিটা বেশি শক্ত হয়। আর এখন তো তথ্য প্রযুক্তির যুগ, এখন যদিও সেটা যায় না কিন্তু আগে তো মোহাম্মদ কিন্তু সেটা করছে। মাসুদ ভাই, আমরা আসিফ ভাই আপনি যে দলিলে দেখাচ্ছেন সবই কিন্তু ইসলামিক সোর্স থেকে, ইসলামের বাইরে কোনো দলিল নাই, তার মানে কি ইসলামের বাইরে কিছু এক্সিস্ট করতো না? করতো, সব কিছু সে তখন ধ্বংস করছে। হ্যাঁ, এবং দেখুন আর একটা বিষয়, এই যে মুসলিমরা যে দাবি করে মোহাম্মদের সবিরোধিতা আমি দেখাতে চাচ্ছি, এবং মুসলিমদের সবিরোধিতা, যে একদিকে মুসলিমরা বলে এখানে আমাদের নবীর পবিত্র পা পড়েছে তাই এটা আমাদের, কিন্তু কোরআন যদি আমরা খুলি তাহলে মুসলিমদের দাবি কোরআন অনুযায়ী টেকে না। কারণ কোরআনের মধ্যে আল্লাহই বলেছে ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাসাত আল্লাযী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছে যে হে কওম, মানে মুসা নবী বলেছে, যেটা আল্লাহ উল্লেখ করেছে যে এই যে আল আরদাল মুকাদ্দাসা পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করেছে। কোরআনের কিন্তু কোথাও লেখা নেই, আমি বলে দিচ্ছি কোরআনের কোথাও বা হাদিসের কোথাও লেখা নেই যে জেরুজালেমের পবিত্র ভূমি আল্লাহ মুসলিমদের জন্য বরাদ্দ করেছেন। কিন্তু কোরআনে লেখা আছে যে জেরুজালেমের পবিত্র ভূমি, এই পবিত্র ভূমি আল্লাহ ইহুদিদের জন্য বরাদ্দ রেখেছেন, এবং কোরআনে লেখা আছে আজকের দিন পর্যন্ত মুসলিমরা কিন্তু সেই আয়াতগুলো পাঠ করে। আজকের দিন পর্যন্ত পাঠ করে। শুধু তাই না, মুসা নবীর উপর আল্লাহ যখন ওহি নাজিল করেছে, যেটা সূরা তাহার 80 নম্বর আয়াতে আছে, আর একটু আগে যেটা বললাম ওটা সূরা মাইদার 21 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে ইয়া বানি ইসরাইল লাকাদ আনজাইনাকুম মিন আদুবিকুম ওয়া আরাদনাকুম জানিবাত তুরিল আইমান, যে বনি ইসরাইল আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে রক্ষা করেছি এবং তোমাদেরকে পবিত্র তুরের চারিপাশের জমি আমি তোমাদেরকে ওয়াদা করেছি, অর্থাৎ তুর পাহাড়ের চারিপাশের যে পবিত্র ভূমি, পবিত্র জমিটা আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করেছি। কাদের জন্য? মুসার অনুসারীদের প্রতি, অর্থাৎ ইহুদিদের জন্য। শুধু তাই না, সূরা আরাফের 137 নম্বর আয়াতে মুসলমানদের আল্লাহ কোরআনে বলছে আল্লাহর পবিত্র বাক্য সমূহ সব পরিপূর্ণ হয়েছে। তারপরে সূরা শোহারার আয়াত নম্বর হচ্ছে 52-59, যদি সেখানে দেখেন সেখানে একটা আয়াত পাবেন বানি ইসরাইল, যে অতপর এই যে জেরুজালেমের পবিত্র ভূমিকে লক্ষ্য করে বলা হচ্ছে যে এই পবিত্র ভূমিকে আমি বনি ইসরায়েলকে দান করলাম। আল্লাহ কিন্তু বনি ইসরায়েলকে সে পবিত্র ভূমির উত্তর শুরু করেছেন, কোরআনের মধ্যে লেখা আছে। এবার একদল মুসলিমরা বলে, ইদানিং আমি এই যে আরব মুসলিমদের বিভিন্ন ভিডিও দেখি যারা হামাসপন্থী, তারা বলছে যে এটা হচ্ছে সালিসুল হারামাইন, তৃতীয় হারামাইন। তা তৃতীয় হারামাইন বলছে কোনটাকে? যে জেরুজালেমের যে আল আকসা মসজিদ, যেটা মুসলিমরা মসজিদ দাবি করে, যেটাকে আল আকসা নাম দিয়েছে, আল আকসা কিন্তু নাম না, মুসলিমরা ওই আল আকসা মোহাম্মদের সেই কল্পনা থেকে বানিয়েছে, এই যে এটা নাকি মুসলিমদের তৃতীয় হারামাইন। কিন্তু আমরা যদি দেখি মুসলিমদের হারামাইন কিন্তু দুটো, হারামাইন মানে হচ্ছে দুই হারাম, হারামের একটা অর্থ পবিত্র সম্মানিত আর একটা অর্থ নিষিদ্ধ। হারামাইন মানে হচ্ছে দুই হারাম,
এবং সৌদি আরবের যে সরকার, সৌদি আরবের সরকারের সৌদি যে বাদশাহ, সৌদি বাদশাহর উপাধি হচ্ছে খাদিমুল হারামাইন শরীফাইন। আপনি যেখানেই যদি দেখেন কোথাও লেখা আছে আরবিতে লেখা থাকে সৌদি আরবের বাদশাহর নাম, সেখানে লেখা আছে খাদিমুল হারামাইন শরীফাইন সালমান ইবনে আব্দুল আজিজ, এরকম লেখা থাকে। আমি দেখেছি সৌদি গিয়ে, এমনিতে সৌদি ওয়েবসাইট গুলো দেখা থাকে। দুই হারাম শরীফের দুই পবিত্র জায়গার তিনি তিনি হচ্ছেন খাদেম। কই সেখানে তো লেখা থাকে না যে খাদিমুল হারামাইন, খাদিমুল সালাতি হারাম হুরুম, খাদিমুল সালাতি হুরুম, তিনটা হারাম শরীফের তিনি খাদেম সেটা তো বলা নাই। তার মানে মুসলিমদের কাছে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী হারাম শরীফ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মক্কার মক্কার মসজিদ যেটা কাবা ঘরের চারিপাশে, আর একটা আমি মাসুদ ভাইকে শুনতে পাচ্ছি না, আসিফ ভাইকে শুনতে পাচ্ছেন না? মাসুদ ভাইয়ের ভিডিওটা হ্যাং করে গেছে, এখন আবার ঠিক আছে, এখন মনে হয় ঠিক আছে, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি মাসুদ ভাই। আচ্ছা তো আমি যেটা তিন হারামের কথা বলেছি এটা এটা কি শুনেছেন যে তিনটা হারাম বা দুইটা হারামের কথা? হ্যাঁ ওই পর্যন্ত শোনা গেছে জি। হ্যাঁ তিন তিন হারাম বলতে ইসলামে কোনো অস্তিত্ব নেই কিন্তু, হ্যাঁ তবে মুসলিমরা মোহাম্মদের অপকর্ম ঠাকার জন্য, মোহাম্মদের অপকর্ম তো অনেক অপকর্ম, যেটা যেমন খুন করা, উম্মে হানির সাথে রাত কাটানো, তো এখন নবীকে একদিকে চরিত্রবান হিসেবে দেখাতে হবে যে না আমার নবী কোনো কি বলে বিবাহ বহির্ভূত, যেটাকে ইংরেজিতে কি বলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আমার নবী কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেননি এটা প্রমাণ করতে হবে। এরপর হচ্ছে আমার নবী যতগুলো হত্যা করেছেন সবই প্রয়োজনীয় ছিল, এই দুটোকে প্রকাশ প্রমাণ করতে গিয়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো দুনিয়ার সমস্ত মিথ্যাচার দিচ্ছে, এটা আমাদের তৃতীয় হারাম, এখানে নবীর পা করেছে এটা ওটা, সবই হচ্ছে ঢাকার প্রচেষ্টা, মানে অপরাধ করেছে তার নবী, আজকের মুসলিমরা সেটা ঢাকছে, শুধু তাই না তারা এটার খেসারত দিচ্ছে। আমি বলবো মুসলিমরা খেসারত দিচ্ছে, এবং শুধু তাই না আমি বলবো যে গাজায় যে সমস্ত সন্ত্রাসবাদীরা মারা যাচ্ছে আমি তাদেরকেও শহীদ বলবো, শহীদ আমি ওই ধর্মীয় অর্থে বলছি না, হ্যাঁ এক এক অর্থে তারাও শহীদ, আবার ইসরায়েলের যে সমস্ত নাগরিক মারা যাচ্ছে তারাও শহীদ এক কোন অর্থে, উভয় শ্রেণী বিশেষ করে যারা মুসলিম তারা কিন্তু বিশ্বাসের ভিকটিম, কারণ যে মুসলিমটা বিশ্বাস করে যে আমার নবী হচ্ছে পবিত্র, আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে গলা কেটে ফেলতে হবে, আমার নবী সেই উম্মে হানির সাথে রাতে, সেই রাতে উম্মে হানির ঘরে গিয়ে তারপরে আবার জেরুজালেমে এসেছেন, আল্লাহর কাছে গেছেন, এই সব কিছু যে মুসলিম বিশ্বাস করে সেই মুসলিমের তো ইচ্ছা হবে যে আমি তো ইহুদিদের এটা তো উদ্ধার করতে হবে, আমি তো ইহুদিদেরকে মারবো, আল্লাহর নবী তো মারতে বলেছে, সে তার বিশ্বাসের ভিকটিম, এবং সে অন্ধ বিশ্বাস নিয়ে, প্রচন্ড বিশ্বাস নিয়ে, আবেগ নিয়ে, ভক্তি নিয়ে, সে হয়তো পাথর নিয়ে বা বন্দুক নিয়ে বা আপনার প্যারাসুটের উড়ে দিয়ে গুলি করে মানুষ হত্যা করছে, তাই না? এই জন্য আমি বলবো কিন্তু সবচেয়ে বড় দায়ী, আমি সবচেয়ে বেশি দোষী বলবো এর পেছনে যে শক্তিগুলো ইন্ধন দিচ্ছে, অর্থাৎ যারা এই যে ইরান, ইরানের যদি এত ইসলামী ইসলামী জজবা এত বেশি থাকে তো তোরা যা ইসরায়েলের সাথে যুদ্ধ কর, কাতার সরকার, কাতার সরকার একটা মিসিং, একটা মিসিং ইয়ে আছে মাসুদ ভাই, এই প্রশ্নটা যদি আমি আরেকটু যুক্ত করি, আমরা তো দেখি হেজবুল্লাহ যে লেবাননের জঙ্গি সংগঠন তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অনেক কিছুই করছে কিন্তু এই ইস্যুতে তারা কিন্তু চুপচাপ, এবং প্যালেস্টাইনের যে মূল অর্থাৎ এই ওয়েস্ট ব্যাংক তারা কিন্তু এই এটাকে ওইভাবে সমর্থন করছে না, মানে এই ইয়েরা যেটা করলো সর্বশেষ এই গত 7 অক্টোবর অর্থাৎ হামাস যেটা করছে এটারে কিন্তু প্যালেস্টাইনিয়ানরা ওইভাবে সমর্থন করছে না, শুধুমাত্র গাজার সমর্থনটা দেখতে পাই। কিন্তু এটা কিরকম যে মডারেট মুসলিমদের মতো, যেমন দেখুন বাংলাদেশ ওইটা তো তাদের করতেই হবে, ওইটা তাদের করতে হবে, কিন্তু জিহাদ করে, সে জিহাদকে সমর্থন করে কিন্তু নিজেরা যায় না, হুজুরদেরকে লামিয়ে দেয়, হুজুর তুই গিয়ে সেই হিন্দুদের মধ্যে। একটু মাসুদ ভাই একটু গভীর ডিসকাশনের ব্যাপার আছে, আমি যদি আর একটু পেছনে যাই, আপনি যে ইহুদি এবং মুসলিমদের বলতেছেন, আমরা যদি ভারতীয় উপমহাদেশে দেখি যে গৌতম বুদ্ধ তিনি হিন্দু ধর্মের বিদ্রোহ করছেন, শিখ জৈন এনারা সবাই বিদ্রোহ করছেন, একই দেশে একসাথে কিন্তু থাকতেছেন, পলিটিক্যাল কারণে তাদের মধ্যে মারামারি হয় কিন্তু ধর্মীয় কারণে মারামারি হয় না, মানে গৌতম বুদ্ধ বইলা জানে যে হিন্দুরে পাইলে মারো বা শিখ জৈন যারা আছে কেন আপনি দেখুন আজকে ভারতে মানে মুহাম্মদের কারণে কি ইহুদিদের সাথে ঝামেলাটা, তারা একসাথে মিলেমিশে থাকতে পারে না কেন, মানে ইহুদিদের সাথে কিন্তু খ্রিস্টানরা মিলেমিশে থাকতে পারতেছে, পারবে না তো আজকের ভারতের হিন্দুরা পর্যন্ত সবাই, হিন্দুরা কিন্তু আপনি দেখবেন বলে যে ভগবান বুদ্ধ, হিন্দুরা মানে যে যে গৌতম বুদ্ধ হিন্দু ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বা হিন্দু ধর্মের থেকে বেরিয়ে গিয়ে নতুন ধর্ম তৈরি করলেন, ধর্ম না নতুন দর্শন তৈরি করলেন, দর্শন তৈরি করেছেন, সেই হিন্দুরা পর্যন্ত গৌতম বুদ্ধকে ভক্তি করে এবং ভগবান বুদ্ধ বলে, কিন্তু মোহাম্মদ মোহাম্মদ তো সহিষ্ণুতা বা কো এক্সিস্টেন্সের সকল উপাদানকে ধ্বংস করে দিয়েছেন, যেমন এখানে একটা কথার আমি একটু বিরোধিতা করতে চাই, সেটা হচ্ছে যে খ্রিস্টানদের সাথে খ্রিস্টানরাও যে শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদিদের উপর অত্যাচার করেছে এটাও কিন্তু একই সাথে সত্য, আপনারা যদি শেক্সপিয়ারের যদি শাইলক শাইলকের যে ইয়াটা সেটা যদি পড়েন, সেখানে যে শাইলক যে ক্যারেক্টারটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু একটা ইহুদি লোকের ক্যারেক্টার এবং সে সুদ খায়, এবং আমরা কিন্তু দেখেছি ইউরোপিয়ান সাহিত্যে শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদিদের প্রতি একটা ঘৃণা, ইহুদিদের প্রতি একটা বিদ্বেষ, মানে আমি কিন্তু ছোটবেলা থেকে যখন বড় হয়েছে আস্তে আস্তে বড় হয়েছে আমি কিন্তু আমার আশেপাশে ওয়াজ গুলা শুনেছি এবং বিদেশি অনেক বইপত্র পড়তাম আমি ছোটবেলা, কিশোর ক্লাসিক যেগুলা,
আমি সবসময় শুনতাম যে ইহুদিরা অত্যন্ত নিকৃষ্ট একটা জাতি, একটা মানে আমার কাছে ছোটবেলা থেকে এই কারণে মনে হইতো, ওয়াজগুলো শুনতাম, ধর্মীয় গ্রন্থগুলো পড়তাম, ছোটবেলা থেকে আমার এরকম একটা আইডিয়া ছিল ইহুদিদের মনে নাকটা অনেক লম্বা হয় এবং কানগুলা লম্বা লম্বা হয়, এরকম একটা মানে দাঁতগুলো বড় বড় হয়, এরকম একটা মনে হয় মানুষ না, একটা দানব টাইপের একটা ক্যারেক্টার আমার কাছে মনে হইতো। পরে আমি যখন প্রথম ছোটবেলা প্রথম যখন আনা ফ্রাঙ্কের ডায়েরি বইটা পেলাম, আপনারা যারা দর্শকরা আছেন তারা পড়তে পারেন, এটা একটা অসাধারণ একটা বই, এবং এই বইটা পড়ে আমি দিনের পর দিন রাতের পর রাত আমি কান্না করছি এই বইটা পড়ার পরে। এই আনা ফ্রাঙ্কের ডায়েরি বইটা পড়ার পরে আমি আমার ভেতরে একটা বিরাট পরিবর্তন হইলো ইহুদিদের সম্পর্কে, এবং তখন আমি ইহুদিদের ইতিহাস, ইহুদিরা কোথায় কিভাবে নির্যাতিত হয়েছে সেই সবগুলা রিথিঙ্ক করলাম, মানে পুনরায় আবার চিন্তা করলাম যে আগে যেগুলো আমি ভাবতাম সেগুলোকে আবার পুনর্বিবেচনা করলাম। এবং পুনর্বিবেচনা করার পরে আমি দেখলাম যে পৃথিবীতে মানুষ এখন যতদূর আগাইছে, যদিও বিজ্ঞানের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, কিন্তু যদি আমরা ধর্মের ভিত্তিতে হিসাব করি পৃথিবী এখন যতদূর অগ্রগতি হয়েছে সেটার পেছনে ইহুদিদের একটা বিরাট অবদান আছে। এবং এখন যদি আপনি এই যে আপনি নোবেল পুরস্কারের কথা বললেন, বাদ বাকি সমস্ত কিছুতে ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে বিজ্ঞানের বড় বড় আবিষ্কার, বিজ্ঞানের সবচেয়ে দারুণ দারুণ আবিষ্কার, যেই ওষুধগুলা খেয়ে এখন মুসলমান বাচ্চারা বেঁচে আছে, মানে মায়েরা বেঁচে আছে, বাচ্চারা বেঁচে আছে, এগুলোর ম্যাক্সিমাম আবিষ্কার করেছে আপনি ঘুরে ফিরে দেখবেন কোনো ইহুদি মানে বিজ্ঞানী আবিষ্কার করেছে। এইটা মানে আমি বলছি না যে জ্ঞানের সাথে জ্ঞান বিজ্ঞানের সাথে ধর্মের কোনো সম্পর্ক আছে, কিন্তু মানে একটা জাতিগোষ্ঠীকে কিভাবে একটা কিছু মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে ঘৃণা করতে পারে, মানে কি একটা ধর্মগ্রন্থে কি বলা আছে। ইনফ্যাক্ট খ্রিস্টানরাও কিন্তু ইহুদিদেরকে ঘৃণা করে, খ্রিস্টানদের আবার আলাদা ইয়ে আছে, খ্রিস্টানরা মনে করে যে ইহুদিরা যিশুর বিরুদ্ধে মামলা করছিল, মামলা করছিল যে সে ব্লাসফেমি করছে, সে বলতেছে ঈশ্বরের পুত্র। মানে এখানে কিন্তু ইসলামের কোরআনে কিন্তু একটা বড় ধরনের ভুল আছে, কোরআনে বলা আছে যে ইহুদিরা নাকি একজনকে ঈশ্বরের পুত্র বলে মনে করে, কিন্তু এই কথাটা আসলে সত্য না। ইহুদিরা কিন্তু কখনো, ইহুদিরা কিন্তু একটু কট্টর হয় এই সমস্ত, এই যে শির্ক, ইসলামের যে তাওহিদ বা শির্ক যে বিষয়টা আছে, ইহুদিদের সাথে কিন্তু মুসলমানদের আসলে মিল আছে বিভিন্ন জায়গাতে, মিল আছে এই শির্কের, মানে একেশ্বরবাদের যে ধারণা যে একজনই ঈশ্বর, শির্ক করা যাবে না, এটা কিন্তু ইহুদিদের থেকে কপি করা। হ্যাঁ, এটা কিন্তু ইহুদিদের থেকে কপি করা, খ্রিস্টানরা কিন্তু বরঞ্চ এখানে বিচ্যুত হয়ে গেছে অনেক জায়গা থেকে, এই যেন বিপথে চলে গেছে, কিন্তু মূলত কিন্তু ইসলাম এবং ইহুদি ধর্ম কিন্তু একদম যমজ ভাইয়ের মতো, আপনি যদি ইয়া করেন তাহলে দেখবেন যমজ ভাই পুরা। এখন এই যে মোহাম্মদ, যে একটা জিনিস এখানে বলে রাখা দরকার যে মোহাম্মদ কিন্তু ইহুদিদেরকে আকৃষ্ট করার আপ্রাণ চেষ্টা করছে। যখন সে মদিনায় গেছে তখন এই যে ভালো ভালো আয়াতগুলো মক্কায় থাকার সময় ভালো ভালো ইহুদিদের সম্পর্কে ভালো, এখন অনেক মুমিনে এই আয়াতগুলো দেখায় বলবে না 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 ইহুদিদের সাথে তো আমাদের অনেক ভালো সম্পর্ক, এই যে কোরআনে এগুলো আছে। আরে ভাই এগুলো তো সেই মক্কার সময়, পরে যখন ইয়া হইলো তখন মোহাম্মদ কি চেষ্টাটা করছে সেটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। মোহাম্মদ কি চেষ্টাটা করছে ইহুদিদেরকে ভাও করার জন্য, ইহুদিরা যেন তাকে স্বীকার করে নেয়, নবী হিসেবে স্বীকার করে নেয়, এটা ইসলামের দলিল দলিল পত্রে বলা আছে। দেখেন এটা আমি দেখাচ্ছি হচ্ছে মারেফুল কোরআন প্রথম খণ্ড পৃষ্ঠা 412-তে, এখানে লেখা দেখেন, হিজরতের পূর্বে মক্কা মুকাররমা যখন নামাজ ফরজ হয় তখন কাবা গৃহই নামাজের জন্য কেবলা ছিল না, ছিল না বাইতুল মুকাদ্দাস ছিল, এই বিষয়ে যে মানে ডিসপিউটটা আছে সেখানে বলা হচ্ছে অন্যান্য সাহাবী ও তাবেঈনগণ বলেন মক্কায় নামাজ ফরজ হওয়ার সময় কাবা গৃহই ছিল মুসলমানদের প্রাথমিক কেবলা, কেননা হজরত ইব্রাহিম ও ইসমাইল কাবা কেবলাই তাই ছিল, নবী মক্কায় অবস্থানকালে কাবা গৃহের দিকেই মুখ করে নামাজ পড়তেন। মদিনায় হিজরতের পরে তার কেবলা বাইতুল মুকাদ্দাস সাব্যস্ত হয়, তিনি মদিনায় 16-17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন, এরপর প্রথম কেবলা অর্থাৎ কাবা গৃহের দিকে মুখ করার নির্দেশ অবতীর্ণ হয়। তাফসীরে কুর্তুবীতে আবু আমরের বরাত দিয়ে এই শেষাক্ত উক্তিকেই অধিকতর বিশুদ্ধ বলা হয়েছে। মদিনায় আগমনের পর ইহুদিদের সাথে মেলামেশা শুরু হয়, তখন মুহাম্মদ তাদের আকৃষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর নির্দেশে তাদের কেবলা কি কেবলা হিসেবে গ্রহণ করেন, কিন্তু পরে যখন অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয় যে ইহুদিরা হটকারিতা ত্যাগ করবে না, মানে ইহুদিরা তাকে নবী হিসেবে একসেপ্ট করে নাই, মুহাম্মদের কাছে কয়েকটা প্রমাণ চাইছিল, কয়েকটা প্রশ্ন করছিল, মুহাম্মদ সেগুলোর উত্তর দিতে পারে নাই, একবার বলছিল কালকে আসো, তারপর 15 দিন সে আর উত্তর দিতে পারে নাই, আরেকবার বলছিল যে বনু নাদিরের গোত্রের সাথে, যখন বনু নাদির গোত্র 20 জন আলমকে রাখছিল ইহুদিদের, সেখানে মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে পারেনি, পালায় আসছিল রাত্রেবেলা, সেখান থেকে পালায় আসছিল, সেটা দরকার হলে আমি পরে দেখাবো, কিন্তু মুহাম্মদ সেই পালিয়ে আস, ওরা ওরা বলেছিল মুহাম্মদ তুমি নবী হিসেবে প্রমাণ দাও, মোহাম্মদ পালিয়ে তো এসছে, এরপরে বনু নাজিরের লোকদেরকে উল্টা তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিল, আক্রমণ করছে সকালবেলা, কি আক্রমণ করছে, মানে বনু নাজির গোত্র বলছিল যে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আসো, আমরাও 20 জন আলেমানি, তোমরাও 20 জন আসো, এখানে একটা তর্ক বিতর্ক হোক, তুমি প্রমাণ করে দাও যে তুমি নবী, তুমি প্রশ্নের উত্তর দাও আলেমদের, রাবাইদের প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমরা তখন মেনে নিব তোমাকে নবী, যদি তুমি আমাদের ইহুদি ধর্মগুরুদের প্রশ্নের উত্তর ঠিকঠাক ভাবে দিতে পারো আমরা তোমাকে নবী মেনে নিবো, অসুবিধা কি, তুমি নবী হলে তো নবী মানবো, অসুবিধা কি। কিন্তু তখন ওই রাত্রেবেলা মোহাম্মদ পালায় গেছিল, পালায় সকালবেলা গিয়ে বনুনাদের উপর আক্রমণ করছে, কোনো প্রশ্নের উত্তর দেয় নাই। আমি এখানে যেটা দেখাচ্ছি যে ইসলামের গ্রন্থে লেখা আছে যে ইহুদিদের আকৃষ্ট করার জন্য মোহাম্মদ কেবলা পরিবর্তন করছিল, মানে ইহুদিদের কেবলাকে কেবলা করছিল। এই জিনিসটা আরো পাবেন তাফসীরে জালালাইনে, দেখেন তাফসীরে জালালাইনের প্রথম খণ্ড পৃষ্ঠা 344-এ যেটা বলা আছে, দেখেন সাবেক কিবলা বাইতুল মুকাদ্দাস দ্বারা আহলে কিতাবদের আকৃষ্ট করার উদ্দেশ্য ছিল,
কিন্তু 16-17 মাসের অভিজ্ঞতার পর সে উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়, কারণ মদিনার ইহুদিরা এ কারণে ইসলামের নিকটবর্তী হওয়ার পরিবর্তে দূরে সরে যাচ্ছিল। মানে মুহাম্মদ যে চালাকিটা করছিল, যে মনে করছিল যে ইহুদিদের কেবলাকেও যদি মুসলমানদের কেবলা করি এবং যদি ইহুদিদের মতো করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়ি, এই প্রার্থনা করি, তাহলে বোধ হয় ইহুদিদের মনটা নরম হবে, আমাকে তারা নবী হিসেবে মেনে নিবে। 16-17 মাস তারা খুব নামাজ পড়ছে, ওই দিকে তাকায় তাকায়, কিন্তু ইহুদিরা পাত্তা দিল না। এই পাত্তা না দেওয়ার পরই মুহাম্মদ এর পরেই শুরু করে ইহুদিদের উপর হত্যাযজ্ঞ। আমি যখন বড় হচ্ছি, মানে মুহাম্মদ ইহুদিদের খুশি করার জন্য হেন কোনো কাজ নেওয়া মানে সবই করেছে। যেমন কোরআনের মধ্যে মুহাম্মদের নাম আছে মাত্র 3-4 বার, আর ইহুদিদের যে নবী মুসা, মুসার কথা আছে 136 বার কোরআনের মধ্যে। কোরআন যদি মুহাম্মদের বই হয়, সেখানে মুসা নবীর কথা, ইহুদিদের নবীর কথা এত বেশি থাকবে কেন? এবং মুহাম্মদ বারবার বিভিন্ন আয়াতে বলেছে ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি, যে আমার পূর্বে যে তাওরাত আছে সেই তাওরাতকে আমি সত্য বলে স্বীকৃতি দিচ্ছি। বারবার কিন্তু সে তাওরাতকে আমি মেনে নিচ্ছি, সত্য বলছি, এগুলো বলে বলে ইহুদিদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। এক্স্যাক্টলি। এবং আমি শেষে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার জীবনে দেখা সবচেয়ে শ্রেষ্ঠ সিনেমাগুলোর ভিতরে কয়েকটা সিনেমার মানে পরিচালক যে স্টিভেন স্পিলবার্গ, সে নিজে একজন ইহুদি, তার কয়েকটা সিনেমা আছে, মিউনিক একটা সিনেমা আছে, এবং মিউনিক সিনেমাটা আপনারা দেখতে পারেন কিভাবে প্যালেস্টাইনের যে জঙ্গিরা, ফিলিস্তিনি যে জঙ্গিরা, তারা যে 1972 সালে মিউনিকে যে অলিম্পিক অনুষ্ঠান হয়েছিল সেখানে যে কিভাবে মানুষদেরকে হত্যা করছে, কিভাবে এই জঙ্গিবাদী কাজকর্মগুলো চালাইছে। আমি কিন্তু বলছি না যে, আমি কিন্তু বলেছি যে হামাসের থেকে কিন্তু এই যে আগের যে পিএলও এবং অন্যান্য সংগঠনগুলো ছিল সেগুলো মোর সেকুলার ছিল, আমি কিন্তু তার মানে বলছি না যে সেগুলো সব ভালো ছিল, তা কিন্তু বলছি না। তাদের ভিতরেও জঙ্গি গোষ্ঠী ছিল, কিন্তু এখন যে হামাস গোষ্ঠী আছে তারা একেবারে ভয়ঙ্কর জঙ্গি। এবং এই যে এই জঙ্গিগুলোর বিরুদ্ধে যারা মনে করছে, একটা জিনিস আমি শেষে বলে দিই যে পৃথিবীর যে কোনো দেশে যখন এই যে মনে করেন আমাদের দেশের যে ফরহাদ মাসার, সে একবার পত্রিকাতে লিখলো যে মানে ইয়া জেএমবি নাকি মুক্তিযোদ্ধাদের মতো, হ্যাঁ মুক্তিযোদ্ধাদের সমপর্যায়ের, সে বললো ওরা অবম মারে, ওরা অবম মারে, তাহলে সমস্যা কি, ওরা তো মুক্তিযোদ্ধা। এই যে পৃথিবীতে যারা স্বাধীনতা সংগ্রামী আছে, যারা মুক্তিযোদ্ধা আছে, যারা নিজের মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম করে, আর যারা হচ্ছে জঙ্গি, এদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা পার্থক্য করতে পারি না, আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু পার্থক্য করতে পারি না। পার্থক্য করার একটা খুব সুন্দর একটা পদ্ধতি হচ্ছে এইটা, যে আপনি সবসময় দেখবেন যে যে যারা নিজেদেরকে স্বাধীনতা সংগ্রামী বা মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছে, তারা বেসামরিক যে সিভিলিয়ান আছে, যে সমস্ত বেসামরিক নাগরিক আছে, তাদের উপরে কোনো ধরনের হামলা চালায় কিনা। যদি তাদের উপরে হামলা চালায় তাহলে তারা হচ্ছে জঙ্গি গোষ্ঠী, আর যদি তারা যদি সেনাবাহিনীর সাথে ফাইট করে তাহলে তারা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। এই জিনিসটা দ্বারা আপনি একদম খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবেন পৃথিবীতে কোথায় কোন গোষ্ঠীগুলা আসলে জঙ্গি গোষ্ঠী আর কোন গোষ্ঠীগুলা বিপ্লবী শক্তি স্বাধীনতা সংগ্রামী। আমি সবসময় বিপ্লবী গোষ্ঠী স্বাধীনতা সংগ্রামীদের সাথে আছি, কিন্তু যারা সাধারণ সিভিলিয়ানদেরকে যারা হচ্ছে গিয়ে হত্যা করে, যারা হচ্ছে বেসামরিক নাগরিককে হত্যা করে, তারা হচ্ছে জঙ্গি, এবং হামাস হচ্ছে একটা জঙ্গি সংগঠন। এটাই হচ্ছে আমার শেষ কথা। আসিফ ভাই ধন্যবাদ, আপনি মিউনিক সিনেমার কথা বলছিলেন, আমি দর্শক বন্ধুদের এই ফাওদা ওয়েব সিরিজটা দেখতে বলবো, এটা নেটফ্লিক্সে আছে। আপনারা স্পষ্টভাবে বুঝে যাবেন যে আসলে ইসরায়েলি বাহিনী কী করছে, হামাস কী করছে, গাজায় মানে গাজায় কী হচ্ছে, প্যালেস্টাইনে কী হচ্ছে, মানে এই সব কিছু আপনাদের কাছে সব কিছুর উত্তর আপনারা জেনে যাবেন। বলতে পারেন এই ফাওদাটা, হ্যাঁ এটা জুইশরাই তৈরি করছে, কিন্তু এটা সমানভাবে ইহুদি এবং প্যালেস্টাইনিয়ানদের কাছে সমান জনপ্রিয়, কারণ এটা নিরপেক্ষভাবে করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা কীভাবে প্যালেস্টাইনে ঢোকে, গাজায় ঢুকে কীভাবে তাদের অপারেশন চালায়, এই জঙ্গি গোষ্ঠী হামাস কীভাবে মানুষকে গুম করে এবং কীভাবে জঙ্গি রিক্রুট করে, তারা কীভাবে প্রতারণা করে, তারা কীভাবে অতর্কিত আক্রমণ করে, সব কিছু আছে এই ওয়েব সিরিজটায়। আপনারা 4টা পাবেন, 4টা সিজন, আরও বোধ হয় নতুন সিজন আসছে। আর জিনিস মনে করাই দিচ্ছেন, অতর্কিত আক্রমণ, এটা কিন্তু ইসলামের একটা বিধান, কাফেরদের বিরুদ্ধে অতর্কিত আক্রমণ করা। মাসুদ ভাই, আপনি এই অতর্কিত আক্রমণের হাদিসগুলো আপনি একটু দেখা দিতে পারলে ভালো হয়। রাইট। এবং আসিফ ভাই, আমি আরেকটা জিনিস বলছিলাম যে আমি আসলে মাসুদ ভাইকে তখন বলতেছিলাম যে ওইটা আপনি যে ইসলাম ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন যে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে, এটা একদমই সেখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। আমি জাস্ট মাসুদ ভাইকে বলছিলাম যে আমি এই জেরুজালেমের এই জায়গাটা নিয়ে দেখেন, এখানে কিন্তু খ্রিস্টানদের জায়গা আছে এটা, আবার এই আমি একটু ফুল স্ক্রিনে দেখাই খ্রিস্টানদের অংশ, ফুল স্ক্রিন হচ্ছে না, আচ্ছা ওকে, খ্রিস্টানদের অংশ এই যে এই এই যে হলুদ টাইপের জায়গাটা, আর্মানিয়ানদের কোয়ার্টার এটা, আবার দেখেন মুসলিমদের এই এই জায়গাটা, হ্যাঁ মুসলিমদের, আবার জুজদের এই জায়গাটা দেখেন, এখানে তাদের ওয়েস্টার্ন ওয়াল আছে। শুধু ঝামেলা মুসলমানদের সাথে ইহুদিদের, বা ইহুদিদের সাথে মুসলমানদের, এটাই আমার ইয়ে ছিল যে খ্রিস্টানদের সাথে ঝামেলা না, তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ইহুদিদের সাথে মিলেমিশে আছে। আসলে মুসলিমদের বক্তব্য সব আমাদের, এখানে আর কেউ থাকবে না, সব আমাদের, আমাদের লাগবে, এবং ইহুদিরা তাদের এইটার জন্য থ্রেট মনে করে, যে কারণে এই যে হিটলার কর্তৃক 60 লক্ষ ইহুদি হত্যা,
যদি মোহাম্মদ আমেরিকার মতো এই জেরুজালেমকে আবিষ্কার করে দিত, তাইলেও না আমরা একটা মনরে বুঝতে পারতাম যে ওই জায়গাটা মোহাম্মদ আবিষ্কার করছে। ইহুদিদের জায়গা, তাদেরকে ওইখান থেকে বিচ্যুতি করা, তাদেরকে ওইখান থেকে বিতাড়িত করা এবং নিজেদের জমি দাবি করা। এবং মুসলমানরা কিন্তু হিটলারকে ধন্যবাদ দেয় একটাই কারণ, যে ইহুদিদের সে হত্যা করেছে। ইহুদিরা বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হয়ে আবার তারা তাদের স্বভূমিতে ফিরে আসতে চাইছে। এখানে একটা সুষ্ঠু বন্টন হইতে পারে, কিন্তু ইহুদিদের মেরে অতর্কিত আক্রমণ করে এটা আসলে কোনোভাবেই সুস্থ কোনো সংগঠনের কাজ হইতে পারে না। যেটা আসিফ ভাই বলতেছিলেন যে কেন এরা জঙ্গি, আমরা এতক্ষণ ধরে এত দলিলিক অনেক কিছু তুলে ধরতেছিলাম, এটাই কারণ। আপনি যে ফক্স টিভিতে বা বিবিসিতে সংবাদ শুনে নিতে পারেন, আমরা আসলে এই কথাগুলোই বলতে চাই, যে কথাগুলো অনেকে জানেন বলতে চান না তাদের বাস্তব জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, অথবা যারা বুদ্ধি আছে শিক্ষা আছে কিন্তু বদমাশি করেন, তারা বিভিন্ন কারণে বিশেষ কিছু জায়গায় লুকিয়ে যান নিজের মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। সেই সব জায়গার বাইরে গিয়ে আমরা এই কথাগুলো বলছি। মাসুদ ভাই, আসিফ ভাই বলছিলেন যে অতর্কিত হামলা, এটার সাথে ইসলাম কীভাবে ওতপ্রোতভাবে জড়িত, এটা আপনি বলতে পারেন, সাথে আরও কিছু যুক্ত করতে পারেন। হ্যাঁ দেখুন, আমি অতর্কিত হামলার সম্পর্কে একটু সংক্ষেপেই বলবো। কোরআনের সূরা আল বাকারার যে 5 নম্বর আয়াত আছে, সেখানে তো আল্লাহ স্পষ্টই বলে দিয়েছে যে ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযূহুম ওয়াহসুরুহুম ওয়াক'উদু লাহুম কুল্লা মারসাদ। মুশরিকদেরকে মানে পেগানদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, ওত পেতে থাকো, ওদেরকে পাকড়া করো, পাওয়া মাত্র হত্যা করো, ধরো, এবং বিভিন্ন তাদেরকে অবরুদ্ধ করে রাখো এবং গোপনে ওত পেতে থাকো, ওয়াক'উদু লাহুম কুল্লা মারসাদ, যত জায়গায় যত সুযোগ পাও যেখানে সুযোগ পাও ওত পেতে থেকে ওদের উপর আক্রমণ করো। এটা হচ্ছে মোহাম্মদের আল্লাহর শিক্ষা, যেটা সরাসরি কোরআনে লেখা আছে। শুধু তাই না, আমি আরেকটা জিনিস বলবো যে যদি প্যালেস্টাইন আজকে যদি পুরো মানে প্যালেস্টাইন ইসরায়েল যদি মুসলিমদের হয়, তাহলে সেখানে ইহুদিদের প্রবেশাধিকার থাকবে না। আপনি জানেন যে ইসলাম মুসলিমদেরকে কি পরিমাণ ঘৃণা লালন করতে পারে, যে কারণে বাংলাদেশের মতো একটা দেশ যেটা আরব দেশ না, সে বাংলাদেশে পর্যন্ত ইসরায়েলকে নিয়ে সেখানে কত রকমের খেলা চলে। দেখা যায় একটা দল আর একটা দলকে বলে সাথে ইসরায়েলের অমুক নাগরিকের সম্পর্ক, ইসরায়েলের অমুক নাগরিকের সম্পর্ক বা ইসরায়েলের অমুকের সম্পর্ক, সেই কারণে বা ইহুদিদের সম্পর্ক, এটা নিয়ে এক দল আর দলের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চায়। কারণ মুসলিমরা সবসময় কল্পনা করে থাকে ইহুদিরা হচ্ছে, যেমন রাসিফ ভাই বলেন, আমি ওষুধের ছোটকালে মনে করতাম ইহুদিরা মনে হয় নাক বড়, হ্যাঁ চোখ বড় বড়, ওরা মনে খুবই হিংস্র, ওরা মানে মুসলিমদেরকে পেলেই মানে মানে কামড় দিয়ে খেয়ে ফেলে, এরকম ভয়ঙ্কর একটা ধারণা ছিল। এই ধারণা থেকে তাদেরকে বড় করা হয়। সেই মুসলিমদেরকে যদি আপনার আল-আকসা মসজিদ দেওয়া হয় বা অর্থাৎ জেরুজালেমটা দিয়ে দেওয়া হয়, একজন ইহুদিও সেখানে ঢুকতে পারবে না, যেটা যেমনটা বাংলাদেশের বা পাকিস্তানের, পাকিস্তানে কোনো ইহুদি ঢুকতে পারে না, তাই না? কিন্তু যদি আজকে দেখুন মানে আসিফ ভাই যেমনটা বললেন যে আজকের ইসরায়েল কিন্তু ইসলামী আইনে চলে না, কিন্তু হামাস ইসরায়েল হচ্ছে ইহুদি আইনে চলে না, কিন্তু হামাস ইসলামী আইনে চলে। যে কারণে ইসরায়েলের দখলে থাকা আল আকসা মসজিদে এখনো পর্যন্ত মুসলিমরা শুধু নামাজ পড়ে তা না, আমি যদি এটা একটু সামান্য দেখাই, আচ্ছা এটা আমি যেটা দেখাচ্ছি এটা কাতার থেকে, কাতারের একদল মুসলিমরা বিক্ষোভ করছে, বলছে যে হ্যাঁ কাতারে আজকের খবর, আজকে জুমার নামাজের পরে বিক্ষোভ করছে মুসলিমরা, বলছে যে খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশু মুহাম্মদ সাউফা ইয়াহুদ, বলছে ও ইহুদিরা, ও ইহুদিরা, হ্যাঁ খাইবার খাইবার আসছে, খাইবার আসছে, হ্যাঁ তো খাইবারের কথা স্মরণ করো, মুহাম্মদের সৈনিকেরা অচিরেই ফিরে আসবে। এটা হচ্ছে ইসলামের ধর্ম বিশ্বাস। আজকে পর্যন্ত ভারতের চীনপন্থীরা যতই বলুক, স্বাধীনতা সংগ্রাম বা ফরহাদ মজহাররা বলুক, কিন্তু আজকের দিন পর্যন্ত যে সমস্ত মুসলিমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, তারা প্রায় সবাই হচ্ছে ওই খাইবার, এটাকে খাইবারে যে মোহাম্মদ ইহুদিদেরকে বিতাড়িত করেছিল, বনু কুরাইজা যে হত্যা করেছিল, সেটাকে সঠিক মনে করে। আমি আপনাদের দেখাতে পারবো, আমার কাছে ভিডিও আছে যে আল আকসা মসজিদের ভেতরে, যেটা ইসরায়েলের দখলে, যে মসজিদটা ইসরায়েল দেখাশোনা করে। এবং আরেকটা বিষয় জানিয়ে দিই, আল আকসা মসজিদটা কিন্তু ইসরায়েলের মধ্যে, কিন্তু এই মসজিদটাকে ইসরায়েল সরকার দেখাশোনা করার জন্য, তত্ত্বাবধান করার জন্য দায়িত্ব দিয়েছে জর্ডান সরকারকে। এটা 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 আপনারা খোঁজ নিয়ে দেখুন, এই মসজিদটা কিন্তু দেখাশোনা যে ওয়াকফ বোর্ড দ্বারা এই মসজিদটা পরিচালিত, সেটা কিন্তু জর্ডান সরকারকে দিয়েছে ইসরায়েল সরকার দায়িত্ব, তারপর ওদের প্রাণ ভরছে না। আল আকসা মসজিদের কম্পাউন্ডের ভিতরে 2022 সালে হাজার হাজার মুসলিমরা জড়ো হয়ে বলছে খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশু মুহাম্মদ সাউফা ইয়াহুদ, যে হে ইহুদিরা তোমরা খাইবারের কথা মনে করো, খাইবারের কথা স্মরণ করো, আমরা মুহাম্মদের সৈনিকরা আবার আসবো, এসে আবার তোমাদেরকে বিতাড়িত করবো। এইরকম হিংসা তারা লালন করে। আমি আপনাদেরকে আরেকটা ভিডিও এখন একটু দেখাবো আজকে দুজনকে। আমি শেষ একটা হাদিস দেখাতে চাই, আমাকে শেষ 1 মিনিট সময় দিন। ঠিক আছে, আমি আরেকটা জিনিস দেখাবো। আফগানিস্তানের তালেবান শাসক, তালেবান শাসক গোষ্ঠী ক্ষমতায় আসার পরে তালেবানের একজন শীর্ষ ইসলামিক লিডার দাঁড়ান, আপনি জাস্ট বক্তব্যটা বলে দেন, এদের ভিডিও দেখায়েন না, মানে শুধু কি বলছে এটা বলে দেন, দর্শক বন্ধুরা দেখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, আমি বক্তব্যটা বলে দিচ্ছি, ভিডিওটা আমি প্লে করব না। এখানে এই তালেবান লিডার, সে কিন্তু এই যে শিরোনামটা দেখুন ভিডিওর, খুতবা এবং সাবাকাত কুদসিল আখবারিয়া মানে আল কুদস নিউজ চ্যানেল আর কি,
খুতবাত নারী যাদন বিমসজিদিন ফি আফগানিস্তান, আফগানিস্তানের একটা মসজিদে অনলবর্ষী বক্তব্য দিচ্ছে একজন হুজুর, আফগানিস্তানের এক তালেবান নেতা, সে ফিলিস্তিনকে স্বাধীন করার পক্ষে কথা বলছে। সে এই বক্তব্যের মধ্যে ইহুদিদেরকে হত্যা করার আহ্বান জানিয়েছে ঘন ঘন, এবং বারবার সে বলেছে যে চিৎকার করে বলেছে, বক্তব্যটা প্লে করতে পারতাম তাহলে দেখতে পারতেন, চিৎকার খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশ মুহাম্মদ সাফা ইয়াহুদ, যে খাইবারের কথা স্মরণ করো, ইহুদ মুহাম্মদের সৈনিকেরা এসে তোমাদেরকে তাড়িয়ে দেবে। এত ঘৃণা, এত ঘৃণা অকল্পনীয়। আমি দেখাচ্ছি না, ভিডিওটা প্লে করছি না। হ্যাঁ না, দেখা যায় তার মোহাম্মদের উম্মতরা বলবে যে আমরা এটা প্রমোট করতেছি, মানে তারা তো সব জায়গায় যায় তাকিয়াবাজি করে, বুঝছেন, ইউটিউবে রিপোর্ট করবে, যে ফেসবুকে বলবে এরা কিন্তু তালিবান রে প্রমোট করছে, আমি এরকম রিপোর্ট খাইছি তাদের। জি, আমি একটু আরেকটা জিনিস করতে পারি, হামাসের যে সামরিক শাখা, সেই সামরিক শাখার ওয়েবসাইটটা দিয়ে আমি একটু দেখাবো, যে তারা, আমি ভারতের চিনপন্থীদেরকে স্পেশালি দেখাতে চাই, ভারতে না সারা দুনিয়ার চিনপন্থী, এরা দেখেন, আমি বলি মাসুদ ভাই, যারা পড়াশোনা আছে, এই যে ভারতের চিনপন্থী যাদের বলতেছেন, এরা হচ্ছে শিক্ষিত বদমাশ, এদের আপনি কখনো বুঝাইতে পারবেন না, কারণ সে জানে যে সে জেনে শুনে তো বদমাশি করতেছে না। শিক্ষিত বদমাশ বলি, এদের কাছ থেকে লোকদের শ্বাস, মানে সাধারণ মানুষকে, শুধু ভারতে না, মানে বিশ্বজুড়ে যারা এরকম, যারা শিক্ষিত কিন্তু মুসলিমদেরকে ইসলামে বন্দী করে রাখতে চায়, তাদের জন্য এই দেখুন, এই যে যারা রিসেন্টলি আক্রমণ শুরু করেছে হামাসের যে সামরিক শাখা, সেটা হচ্ছে ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেড, কাতাইব শাহিদ ইজ্জুদ্দিন আল কাসসাম, ওদের লোগোটা দেখুন, এই হচ্ছে ওদের লোগো ডান পাশে, লোগোতে লেখা আছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন আল্লাহ কাতালাহুম, কোরআনের একটা আয়াত, যে তুমি তাদেরকে হত্যা করোনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছে। লোগোর বাম দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝতেই পারছেন, ডান দিকে লেখা আছে কাতাইব শাহিদ ইজ্জুদ্দিন আল কাসসাম, এই হচ্ছে লোগো। এই লোগোতে দেখুন এই যে গোষ্ঠী আল কাসসাম গোষ্ঠী, যে মুখপাত্র আবু বায়দা, আমি তার প্রত্যেকটা বক্তব্য চাইলে এখন তর্জমা করে দিতে পারি, কিন্তু তর্জমা করে দিচ্ছি না, জাস্ট এটুকু বলছি, প্রচন্ড ঘৃণা শুধু ইহুদিদের বিরুদ্ধে। এবং এখানে যে লেখা আছে, দেখুন লাব্বাইক ইয়া আকসা, যে ও আকসা মসজিদ, ওদের কিন্তু ভূমি দরকার না, ওদের দরকার হচ্ছে সেই মসজিদ, অর্থাৎ এটা জিহাদ, এটা কোনোভাবে স্বাধীনতা, হামাস যেটা করছে এটা স্বাধীনতা সংগ্রাম না, এটা জিহাদ। এখানে লেখা আছে যে, এবং ওদের আর একটা দেখুন, এই যে ওরা যে তুফান আকসা শুরু করেছে, মানে আল আকসা স্টর্ম, যেটা রিসেন্ট যুদ্ধ শুরু করেছে ইসরায়েলের বিরুদ্ধে, সেটার নাম দিয়েছে তুফানুল আকসা, আল আকসা স্টর্ম, সেটার উপরে লিখেছে উদখুলু আলাইহিমুল বাব ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, কোরআনের একটা আয়াত যেখানে লেখা আছে মুসা নবী তার উম্মতদেরকে বলেছিল, দেখুন মুসার উম্মতকে আজকে মুসলমানরা কোট করছে, মুসার কথা, তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো, তোমরা প্রবেশ করলেই তাহলে তোমরা বিজয়ী হবে, মানে এটা দিয়ে সে বোঝাচ্ছে আমরা এই পবিত্র ভূমিতে এই যে জিহাদ করছে, জিহাদে বিজয়ী হবো। এছাড়া দেখুন হামা আল কাসসাম ব্রিগেডের যে প্রধান, তার একটা বক্তব্য এইখানে, যে একটা কালো চেহারা, কালো যে চেহারা দেখা যাচ্ছে না আছে, পুরো বক্তব্যটা আমি শুনেছি, পুরো বক্তব্য জুড়ে শুধু ঘৃণা। শুধু আরো একটা কথা আমার এখন বলতে হবে, সেটা হচ্ছে আমি আল আকসা মসজিদ, যে আল আকসা মসজিদটা আমি আগেই বলেছি জর্ডান সরকার দ্বারা পরিচালিত এবং ইসরায়েল রাষ্ট্রের মধ্যে আছে, সেই আল আকসা মসজিদের জুম্মার বয়ানে ইমাম সাহেবদের যে বক্তব্য, সেই কয়েকজন ইমাম সাহেবের বক্তব্য শুনেছি, আপনি বিশ্বাস করেন এটা ইসরায়েল সরকার কেন হজম করছে আমি জানি না, সরাসরি ইহুদিদেরকে হত্যা করার আহ্বান জানাচ্ছে আল আকসা মসজিদের ইমাম সাহেব জুম্মার দিন, সরাসরি ইহুদিদের প্রতি ঘৃণা ছড়াচ্ছে। এটা তো এটা এটা তো আপনার এই তিনপন্থী বন্ধুদের মতো কথা, যে এটা তো ধর্মীয় স্বাধীনতা মাসুদ ভাই, এটা তো ইসরায়েলের কারণে, ধর্মীয় স্বাধীনতার কারণে করছে। আপনি যাদের ব্যাপারে বলেন না, এদের ব্যাপারে খুব বেশি লাইন দরকার নাই, আনন্দবাজারের মতো একটা পত্রিকা, তারা কতটা দায়িত্বশীল এটা দেখবেন, এই দেখেন তারা করছিল কি, এই একই ছবি, এই একই কার্ডের নিচে লিখছিল, দেখেন এখন যদি এডিট করছে, একটু আগে আমি এটা মানে স্ট্রিমের আগেও কিন্তু আমি দেখছি এডিটেড না, পরে দেখলাম যে এডিট করে ফেলছে, তারা এখানে লিখছিল ইসলাম ধর্মেও জেরুজালেম শহরের আলাদা গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, শোনা যায়, দেখেন শোনা যায় 632 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ এই শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং জেরুজালেম থেকেই স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এখানে কি হজরত মুহাম্মদ মানে আনন্দবাজার এখানে দুরুদ পড়ে, তো তাদের কাছ থেকে আপনি কি চান, মানে এর চেয়ে, মানে আপনি তারা ধরেন এই যে আপনি হামাসের ওয়েবসাইটে কি আছে এগুলো তাদের তো পড়ার দরকার নাই, একটা ইকুয়েশন দিয়ে দিতে পারলেই হয়। মাসুদ ভাই, আমি একটু যদি আপনি বলছিলেন, যদি আমি এটা একটু দর্শক বন্ধুদের বলি, যে হামাস তো অবশ্যই সন্ত্রাসী সংগঠন, তারা কাউকে হত্যা করলে কাউকে জবাবদিহি করতে হয় না। আপনারা ওই ফাওদা ওয়েব সিরিজটা দেখেন, ইসরায়েলিরা একটা নিরীহ মানুষকে মারলে সে যত বড় গোয়েন্দা সংস্থার যত বড় অফিসার হোক তাকে শাস্তির আওতায় যেতে হয়, এবং যুদ্ধে প্রতিপক্ষের শিশু নারীরা মারা গেলে প্রত্যেকে জবাবদিহি করতে হয়, কারণ ইসরায়েল কোনো সন্ত্রাসী সংগঠন না, এটি একটি স্টেট, এবং এই স্টেটের জবাবদিহিতা দেখেন হামাস যেভাবে হামলা করছে, তারা কিন্তু আজকে 7 দিন হয়ে গেল প্রায়, তারা কিন্তু ধীরে ধীরে এটার জবাব দিচ্ছে, তারা ধীরে ধীরে এটার তাদের নিরাপত্তা নিচ্ছে, কারণ তারা চাইলে, আমরা জানি বিশ্বের সব মানুষ এটা বিশ্বাস করবে যে ইসরায়েল চাইলে 10 মিনিট তাদের লাগবে না গাজাকে মানচিত্র থেকে নিমেষ করে ফেলতে, তারা পারমাণবিক অস্ত্রধার সম্পন্ন দেশ, বাদ দিলাম পরমাণু, চতুর্দিক থেকে বোমামালি তারা শেষ হয়ে যায়, তারা কিন্তু সেটা করে নাই, কেন করে নাই, কারণ তারা একটি রাষ্ট্র, তাইলেই তারা কিন্তু আইনের বাইরে যায় কিছু করতে পারে না। হ্যাঁ, একটা জিনিস আমি একটু দেখাচ্ছি, এটাই আমার আজকে লাস্ট দেখানো, অনেকক্ষণ তো হয়ে গেল, ইনি এই যে যাকে আমরা দেখতে পাচ্ছেন ছবিতে, ইনি হচ্ছেন নুসাইর ইয়াসিন, এর নাম
নুসাইর ইয়াসিন হচ্ছে একজন ইসরায়েলি মুসলিম, সে কিন্তু নিজেকে মুসলিম দাবি করে এবং চমৎকার ভিডিও বানায়। মানে ইনফ্যাক্ট এই এই পর্যন্ত আমি যত মানুষের মানে ইউটিউব বা ফেসবুক ভিডিও দেখেছি এদের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে নুসাইর ইয়াসিনের। তার কন্টেন্ট যেমন রিচ, কথা বলার স্টাইল তেমন সুন্দর এবং যথেষ্ট একজন ভালো মানুষ। এই নুসাইর ইয়াসিন ইসরায়েলের মুসলিম, সে কিন্তু নিজেকে একই সাথে প্যালেস্টাইনি মুসলিম বলে আবার ইসরায়েলের নাগরিকও বলে। সে কিন্তু শান্তির পক্ষে কথা বলেছে, বারবার বলেছে যে আমি চাই যে শান্তিপূর্ণ সহাবস্থান। এবং সে উনি বলেছেন যে ইসরায়েলের মুসলিমরা পর্যন্ত, ইসরায়েলের অনেক মুসলিমরা বা প্যালেস্টাইনের অনেক মুসলিমরাও কিন্তু শান্তি চায়, কিন্তু কিছু অমানুষ, কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী তারা এই শান্তিটাকে বিনষ্ট করতে চায়। যেমন আমি এটা একটু বলতে চাই, নুসাইর ইয়াসিন যখন ইসরায়েলের পতাকা এবং প্যালেস্টাইনের পতাকা দুটো দেশের পতাকা এই সে ধারণ করে বলেছে আমি একই সাথে প্যালেস্টাইনি মুসলিম, আমি আরব, একই সাথে আমি ইসরায়েল, যখন সে শান্তির পক্ষে কথা বলেছে বা যখন সে বলেছে যে সহাবস্থান চাই, এই নুসাইর ইয়াসিনের বিরুদ্ধে আলজাজিরা টিভি হুজুর, আমি টিভি চ্যানেল বলি না, টিভি হুজুর, আলজাজিরা টিভি হুজুর মারাত্মক রকমের প্রপাগান্ডা চালিয়েছে, বলেছে সে হচ্ছে ইহুদিবাদের এজেন্ট, সে ইসরায়েল মানে সে ইহুদিবাদকে ছড়ায় এগুলো, অথচ এটা কিন্তু মুসলিম। আলজাজিরা টিভি হুজুর দেখাবে সে হচ্ছে অমুকের এজেন্ট, হ্যাঁ ভারতের চীনপন্থীরা বলবে সে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং জায়নবাদীদের এজেন্ট, বাংলাদেশের মুসলিমরা বলবে তুই হচ্ছে ইহুদিদের এজেন্ট। সত্য কথা বললে তো কারো না কোনো এজেন্ট বা কোনো না কোনো ট্যাগ একটা দিয়ে ফেলবে। এতটা ছোট বিষয় না, ইসরায়েল হামাসের সংঘাত এটা আরো অনেকদিন যাবে, আরো ভয়াবহ হইতে পারে। সুতরাং আজকে আমরা আসিফ ভাই অনেকদিন ধরে এই তাঁর প্ল্যাটফর্মে কথা বলছেন, আজকে আমরা দুজনে এই প্রতিদ্বন্দ্বী মানুষকে পেলাম এবং আমরা তাদের মন্তব্য জানলাম। আজকে আমরা খুব বেশি ইসলামের ইতিহাস জানার চেষ্টা করেছি, আরও সামনে পরিস্থিতি অনুযায়ী অবশ্যই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, সেইটাও আমি দর্শক বন্ধুদের জানাই রাখলাম। আসিফ ভাই আপনি, আমি যেটা বলতে চাই যে আমি কিন্তু আবারও বলছি যে আমি প্যালেস্টাইনের যারা সাধারণ স্বাধীনতাকামী মানুষ আছে তাদের স্বাধীনতার পক্ষে আমি, এবং আমি যেটা মনে করি যে সেখানে একটা টু স্টেট একটা সলিউশনের দিকে যাইতে হবে আলটিমেটলি। কিন্তু এখানে যে সমস্যাটা, ইসরায়েল কিন্তু বেশ কয়েকবার টু স্টেট যে শান্তি প্রস্তাব, সেই প্রস্তাব কিন্তু বেশ কয়েকবার মেনে নিছিল, কিন্তু মেনে নেওয়ার পরে দেখা যায় হামাস সেখানে গিয়ে, হামাস বা এই ধরনের জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে সেখানে গিয়ে একটা ভেজাল লাগিয়ে দেয় এবং তখন আবার উত্তেজনা শুরু হয়ে যায়। যখনই আমরা দেখি যে এটা একটা শান্তির দিকে যাচ্ছে, তারা ঠান্ডা হচ্ছে, তাদের কয়েক নেতাকে অ্যাসাসিনেট করা হয়েছে শুধুমাত্র এই মানে, তখনই দেখি একটা জিম্মি করে, মানুষকে জিম্মি করে অথবা একটা বোমা হামলা করে অথবা মানে একদম সাধারণ যারা নিরাপরাধ মানুষ তাদেরকে হত্যা করে ফেলে। এখন এই যে মুমিনরা তখন যে জিনিসটা করে, মুমিনদের পেজ গুলাতে আমি একটু ঘুরে টুরে দেখলাম যে তারা প্রথমে বলে যে হ্যাঁ মারছে, খুব মারছে, আমাকে হামাস খুব মারছে ওদেরকে। কয়েকদিন পরে যখন ইসরায়েল মারা শুরু করে তখন বলে কোথায় আপনাদের মানবতা, আপনাকে দেখছেন না ওদের মারছে ওদেরকে, কোথায় মানবতা আপনাদের। তারপরে কয়েকদিন পরে যখন দেখা যায় যে কয়েকদিন পরে দেখা যাবে হামাস একের ঘুরে দিচ্ছে, তখন বলবে হামাস কে, হামাস তো সহি মুসলমান না, ওরা তো ইসরায়েলের বানানো পুতুল। যেটা করছিল তারা তালেবানের সময়, ওই যে তালেবান যখন আমেরিকার সাথে যুদ্ধ হচ্ছে, তালেবান তালেবান করে আমি ঢাকাতে মিছিল দেখছি, তালেবান ওসামা বিন লাদেনের পক্ষে মিছিল হচ্ছে। কয়েকদিন পরে যখন তালেবান মানে ম্যানেমেরা শেষ করে দিল, তখন তারা বলা শুরু করলো তালেবান তো আমেরিকায় সৃষ্টি করছে, ওই টুইন টাওয়ার হামলা তো আমেরিকাই করছে, ওগুলো তো ওরাই ওরাই করে, আমরা তো এরা তো সহি মুসলমান না, সহি মুসলমান কখনো হারে না, আমেরিকার কাছে হারতো না। ভাইটা এই যে সাক্ষী, একটা দারুণ কথা বলছেন আপনি, যে কথাটা বলছেন আমি বিশ্বাস করি। দেখেন আসিফ ভাই, আমরা যতদূর প্রেডিক্ট করতে পারি, ইসরায়েল যেভাবে কথাবার্তা বলছে এবং ইসরায়েলিদের আমরা যেরকম চিনি, তাদের উপরে যে হামাস যে অ্যাটাকটা করছে, তারা কিন্তু এটা তো জানেন আসিফ ভাই, তারা কিন্তু 1000 হামা মানে এই এই হামাসের এই সন্ত্রাসীদের মুক্তি দেয় একজন ইসরায়েলি নাগরিকের জন্য। তারা তাদের একজন নাগরিককে কতটা তারা মূল্যায়ন করে, তো এরা কিন্তু গাজারে উড়িয়ে দেবে, গাজারে তাদের দখলে নেবে, তখন এই মুমিনরা এসে বলবে আমরা তো আগেই বলছিলাম, ও আমরা জানি তো এটা তো আসলে গাজা দখল করবে, এই জন্য আসলে এই হামাস তো তাদের বানানো। ঠিকই বলছেন আসিফ ভাই, একদম এক্স্যাক্টলি লিখে রাখেন, আজকে লিখে রাখেন আপনি, মানে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে 2500-3000 মানুষ শুরু থেকে দেখতেছিলেন, এখনো দেখতেছেন, তারাও এটা নোট করে রাখতে পারেন যে হামাস, আমি একদম গ্যারান্টি দিতে পারি, গ্যারান্টি দিতে পারি, আমি স্কুল থেকে হামলা করে, স্কুল থেকে
ইসরায়েলের উপর হামলা করে, হাসপাতাল থেকে হামলা করে, তারপরে যখন ওই ওরা ওই হামলার জায়গা থেকে যখন পাল্টা হামলা করে, তখন বলে দেখো আমাদের স্কুল উড়িয়ে দিয়েছে। এবং আমি যেটা জানি যে ইসরায়েল কখনো সাইরেন না বাজায় হামলা করে না, আগে সাইরেন বাজানো হয়, সেখানে একটা ঘোষণা দেওয়া হয়, তার এক ঘন্টা পরে সেখানে হামলা আসে। এবং সেখানে ঘোষণা দেওয়া হয় যে এক ঘন্টার মধ্যে জায়গা খালি করো, নাহলে এখানে এখনই বোমা হামলা হবে। এই এক ঘন্টার ভিতরে যদি, হ্যাঁ বলেন, আমি একটা জিনিস এখানে যুক্ত করতে চাই। আমি আল জাজিরা টিভি হুজুরে অনেক খবর দেখলাম বা আরব টিভি চ্যানেলগুলো খবর দেখলাম, সেখানে ঘন ঘন দেখাচ্ছে যে হামাস মানে হামাসের মানে ইসরায়েলি হামলায় কিভাবে প্যালেস্টাইনের সাধারণ মানুষ মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, নিঃসন্দেহে অনেক শিশুরাও মারা যাচ্ছে। আমি এগুলো নিন্দা করি, আমি অবশ্যই ইসরায়েলের যদি বাড়তি শক্তি প্রয়োগ করে বা নিরীহ নাগরিককে মানে সেটা নিন্দা করি, কিন্তু পাশাপাশি একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, ইসলামের যারা অনুসারী তারা হচ্ছে সেই মানুষ যারা নিজের সন্তানকে সামনে দিয়ে বলে যে গুলি করে আমার ছেলেটা এখনই শহীদ হোক বা আমার মেয়েটা শহীদ হোক। এবং আর একটা জিনিস স্মরণ করিয়ে দিই, যখন আপনার আইসিস নেতা আবু বকর আল বাগদাদিকে আমেরিকান বাহিনী হামলা করল মানে হত্যা করলো সিরিয়াতে, সম্ভবত সিরিয়াতে বা ইরাকের সিরিয়ার কোন একটা জায়গায় হত্যা করলো, সেই সময় বাগদাদির উপরে যখন প্রচন্ড হামলা শুরু করলো, বাগদাদি তার দুইটা শিশু সন্তান নিয়ে সুইসাইড বোমা বোমা ফুটিয়ে নিজেকে মেরে ফেললো, তাহলে বাগদাদি তার শিশু সন্তানদের হত্যা করলো কেন? নিজে তুই তুই নিজের সন্ত্রাসী তুই মর, তোর সন্তানদেরকে বাঁচিয়ে রাখতি, তোর সন্তানরা যদি তোর সন্তানরা যদি আমেরিকান সৈন্যদের হাতে পড়তো তোর সন্তানদেরকে আমেরিকান সৈন্যরা হত্যা করতো না। ঠিক যেরকম ভাবে ওসামা বিন লাদেনের কম্পাউন্ডে যখন মার্কিন নেভি সিল হামলা করে, এই প্রশ্নটা জাস্ট করতে চাইছিলাম মাসুদ ভাই, তাহলে এই যে ওসামা বিন লাদেনের যে বৌরা মারা গেল, এই জন্য দায়ীটাকে, এটা আমেরিকান তারা কি ওসামা বিন লাদেনকে বলবে যে ওসামা ওসামা তুমি দাঁড়াও তোমার বউ সন্তানদের বাইর করে দাও? তারা তো এই রিস্ক নেবে না। তো এটার জন্য যখন আপনার পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনকে হত্যার অভিযানে গেল, তখন কিন্তু বিন লাদেনের তিনটা বউ এবং বেশ কিছু বাচ্চা কাচ্চা সেখানে ছিল। বিন লাদেনের একটা বউ লাদেনকে যখন নেভি সিল সৈন্য গুলি করতে গেছে তখন নিজের সামনে এসে বুক পেতে দিয়েছে, সেই বউটা মারা গেছে। আর বাকি দুইটা বউকে সেখানে জীবিত উদ্ধার করা হয়েছে, সন্তানদেরকে জীবিত উদ্ধার করে হেলিকপ্টারে রেস্কিউ করে তাদেরকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু নিরাপদ। তো এরকম তাহলে আবু বকর আল বাগদাদি তার শিশু সন্তানদের হত্যা করলো কেন? আমি দেখেছি প্যালেস্টাইনের গনিমতের মাল বানায় নেই, যদি বউকে গনিমতের মাল বানায় নেই আমেরিকান সৈন্যরা, ওটা যদি মুহাম্মদের সুন্নাত ফলো করতো তাহলে বানাইতো, ওরা তো কেউ আর মুহাম্মদের সুন্নাতকে ফলো করে না। আচ্ছা আমি আমার আলোচনা শেষ করে দিব, আমি তাহলে দুইটা হাদিস দেখাই। এই হাদিসটা সেই হাদিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মুহাম্মদ এবং ইসলামের মনস্তত্ত্ব বোঝার জন্য এই হাদিসগুলো, এই হাদিস দুটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের একটা তাহকিকৃত সহি হাদিস, 3003 নম্বর। দেখেন আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইয়াহুদীদের এলাকা চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম, রাসূলুল্লাহ দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন হে ইয়াহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন, মুহাম্মদের আরেক নাম হচ্ছে আবুল কাসিম, মুহাম্মদের একটা ছেলে ছিল কাসিম নামে, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ তাদেরকে বললেন এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ তার রাসূলের, আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসূল। এটা একটা সহি হাদিস। এই হাদিসে পরিষ্কার বোঝা যাচ্ছে মুহাম্মদ কিভাবে ইহুদি গোত্রগুলোকে ভয় ভীতি দেখায়, তাদের ভিটা মাটি, তারা শতাব্দীর পর শতাব্দী ধরে যেই মাটিতে তারা বসবাস করতো, যেখানে তাদের দোকানপাট ছিল, যেখানে তাদের কৃষি জমি ছিল, যেখানে তারা চাষবাস করতো, মাটির সাথে সব মানুষের একটা আত্মার সম্পর্ক তৈরি হয়, আত্মিক সম্পর্ক তৈরি হয়। আমি আত্মা বিশ্বাস করি না, কিন্তু যে মনের যে সম্পর্কটা তৈরি হয় মাটির সাথে, সেটা হচ্ছে খুবই একটা মানে আমরা যে 47 সালে যখন দেশভাগ হয়েছে তখন আমরা এই এই ইতিহাসগুলো জানি যে মানুষ কিভাবে দেশ থেকে অন্য দেশে চলে গিয়ে উদ্বাস্ত হয়েছে। আমি নিজে একজন রিফিউজি, আপনারাও রিফিউজি, আমরা জানি যে রিফিউজি হওয়া কতখানি মানে ভয়ঙ্কর। ইনফ্যাক্ট নবী মোহাম্মদ নিজে ছিলেন একজন রিফিউজি, বামপন্থী যারা এখন লাফালাফি করে হামাসের পক্ষে সেই তাদের কারমার্কস, সেও একজন রিফিউজি ছিল। মানে এই যারা হচ্ছে গিয়ে রিফিউজি তারা বুঝতে পারবে যে এক আমাদের ভুটা মাটি থেকে আমাদেরকে বিতাড়িত করা এটা কতটা কষ্টের, কিন্তু এই একই কাজ তো মোহাম্মদ করেছে। তাহলে তা যে মুমিনরা বলতেছে যে এটা হচ্ছে ইসরায়েলি সৈন্যরা প্যালেস্টাইনের জায়গা দখল করছে, তাহলে তোমাদের নবী তো এটা করছে, তাহলে নবীকে আগে এটার জন্য জবাবদিহি করো, আমাদের সামনে এটার একটা বিচার করো যে তোমাদের নবী ইহুদিদের জায়গা জমি সম্পত্তি দখল করছিল, তখন আমরা অবশ্যই তোমাদের সাথে একমত হব যে তোমাদের এটা অধিকার আছে, তোমাদের জায়গার অধিকার আছে, তোমরা যেখানে বসবাস করতা সেটার অধিকার তোমাদের। কিন্তু তার আগে তো আমরা এটা করতে পারছি না, তাদের কারণ তাদের নবীর সুন্নতিতে হচ্ছে ইহুদিদেরকে তাড়ায় দিয়ে তাদেরকে জায়গা জমি দখল করা। আরেকটা হাদিস আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে বনু কুরাইজা গোত্রের সাথে আসলে কি করা হয়েছিল সেটা দেখেন। এটা খুবই মর্মান্তিক একটা হাদিস, সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4404 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে
আতিয়া আল কুরাজি সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি বনু কুরাইজার বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম। বনু কুরাইজ একটা ইহুদি গোত্র ছিল, তাদেরকে সমূলে মেরে ফেলা হয়েছিল তাদের, এবং তাদের স্ত্রী এবং শিশুদেরকে গনিমতের মাল হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং যৌনদাসী বানানো হয়েছিল। এখন দেখেন তাদেরকে কিভাবে মারা হয়েছিল। দেখেন, তারা দেখতো যার নাভির নিচে চুল উঠেছে তাকে হত্যা করা হতো, আর যার ওঠেনি তাকে হত্যা করা হতো না। আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম যাদের তা ওঠেনি, মানে এই বাচ্চাটা বেঁচে গেছিল ইহুদি গোত্রের ভিতরে, এই বাচ্চাটা বেঁচে গেছিল কারণ তার যে নাভির নিচে যে গুপ্তাঙ্গে যে কেশ গজায়, সেই কেশটা গজায় নিয়ে দেখে সে বেঁচে গেছিল। কিন্তু বাদ বাকি 700 থেকে 900 মানুষকে মোহাম্মদের সৈন্যরা উইদিন মেরে ফেলছে, হত্যা করছে। এখন যদি ইসরায়েলের সৈন্যরা যদি বলে যে হামাস চুক্তি ভঙ্গ করছে এবং মোহাম্মদের সুন্নত অনুসারে আমরা এখন গাজায় বিচার বসাবো, সমস্ত পুরুষের নুনু চেক করে করে, গোপনাঙ্গ চেক করে করে যাদের লোম গজাইছে তাদেরকে মেরে ফেলবো, এবং যাদের লোম গজায় নেই তাদেরকে গনিমতের মাল হিসেবে, দাস দাসী হিসেবে, মেয়েদেরকে দাসী হিসেবে ব্যবহার করব, মানে দর্শন করব, আর বাচ্চাদেরকে বিক্রি করে দিব। এটা যদি এখন ইসরায়েলের সৈন্যরা যদি মোহাম্মদের রুল ফলো করে তাহলে কেমনটা হবে আপনারা একটু ভেবে দেখেন। তাহলে আপনারা কিভাবে এই বর্বর, এই অমানবিক মতাদর্শকে সমর্থন করেন, আপনারা একটু নিজে একটু মানবিকভাবে চিন্তা করে দেখেন তো, যে আপনারা কি ধর্মীয় যে অন্ধত্ব সেটা দিয়ে এই সমস্যাটা চিন্তা করবেন, এই হামাস এবং ইসরায়েলের যে সমস্যাটা সেটা চিন্তা করবেন, নাকি আপনারা যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে, নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে, সমস্ত ধরনের পক্ষপাতিত্ব বর্জন করে তারপরে এটা নিয়ে চিন্তা করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার কামনা, যে আপনারা নিরপেক্ষভাবে, মানে ধর্মীয় অন্ধত্ব বাদ দিয়ে, পক্ষপাতিত্ব বাদ দিয়ে জিনিসটা একবার চিন্তা করে দেখেন, তারপরে বোঝেন। ধন্যবাদ আসাদ, আপনাকে, মুফতি মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আসিমউদ্দিন ভাই, মুফতি মাসুদ ভাই, আপনারা দুজনে আপনাদের মূল্যবান সময় দিয়েছিলেন, আমাদের দর্শক বন্ধুদের অনেক অজানা অধ্যায়ের সাথে পরিচয় করে দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতাও জানাই। এবং সেই সাথে অনেক মুসলমান বন্ধুরা আমাদের গালাগালি করছিলেন, আসলে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে আমাদের সবারই একটাই মত, আমরা চাই ফিলিস্তিনিরা তাদের স্ব অধিকার নিয়ে তাদের স্ব ভূমিতে থাকুক, তাদের বিতাড়িত করার কোনোভাবেই পক্ষে না। আর এটা তো সত্য কথা, এই মানুষগুলো যাবেন কোথায়? এইটার আগের ইতিহাস এখানে কারা, ইহুদিরা বলছে যে তাদের ভূমি ছিল এবং ঐতিহাসিক প্রেক্ষাপট তাদের পক্ষেই যায়, যদি মদিনাকে বলা হয় ইহুদিদের ছিল সেটাতে অস্বীকার করার কিছু নাই। কিন্তু যেটা হয়, আমরা আমাদের পাশের দেশ দেখেছি, ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা করা হয়েছে, মারা হয়েছে, পরে আদালত রায় দিয়েছে এটা কার। তো মসজিদ যদি মন্দির হয়, মন্দির যদি মসজিদ হয়, সেটা নিয়ে আসলে বাড়াবাড়ি বা মারামারির পর্যায়ে না যাক, সবাই শান্তিপূর্ণভাবে থাকুক, আমরা কোনোভাবেই কেউই যুদ্ধের পক্ষে না। এবং আবার এটাও না যে আপনি জঙ্গিবাদী আচরণ করবেন, ঢিল মারবেন, পাটকেল খাওয়ার পরে কান্নাকাটি করবেন, এটারে আমরা সমর্থন দিয়ে আমি আমাদের জাতি উঠতে হবে, সেটাও আমরা সেই জাতি ওঠার পক্ষে আমরা না। তো আপনাদেরকেও ধন্যবাদ। বাংলাদেশ সময় এখন রাত একটা, এই সময় পর্যন্ত প্রায় 2,500 থেকে 3,000 মানুষ কন্টিনিউসলি আমাদের সাথে ছিলেন, এটা একটা এই গভীর রাতে খেলা দেখা, এত সময় পরে এত এনার্জি আপনারা বা এত আপনাদের ইয়ে দিয়েছেন, এফোর্ট দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এই ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে যদি শান্তি ফিরে আসে খুবই খুশি হবো, যদি না ফিরে আসে সেই সময়কার বাস্তবতা নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। নিশ্চয়ই আসিফ মহিউদ্দিন ভাই এবং মুফতি মাসুদ ভাই আপনারা নিশ্চয়ই থাকবেন। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদেরকেও, আসিফ ভাই এবং মাসুদ ভাই, সর্বশেষ আপনাদেরকে আবারও ধন্যবাদ, শুভরাত্রি, অনেক ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।